আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছে এবং সুস্থ আছি। তো আমি খায়রুল ইসলাম স্বাধীন যুক্ত আছি আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টার নিয়ে। আমরা আজকে HSC 22 ব্যাচের জন্য ওয়ান শট MCQ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা যেখান থেকে যুক্ত আছো সবাই আমাদেরকে একটু জানিয়ে দাও যে আমাদের কথা এবং আমাদের স্ক্রিন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানাই দিতে হবে যে আমাদের কথা অর্থাৎ সাউন্ড এবং হচ্ছে আমাদের স্ক্রিন ঠিকঠাক আছে কিনা সব কিছু। ওয়ালাইকুম আসসালাম, যারা যারাই সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো হ্যালো, ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ওকে। আচ্ছা আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছি আমরা একটু জানাই দিই কমেন্ট সেকশনে। বাংলাদেশের কে কোথা থেকে যুক্ত আছি আমরা একটু কমেন্ট সেকশনে জানাই দিই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের কে কোথা থেকে যুক্ত আছি সবাই একটু জানিয়ে দিই, কষ্ট করে একটু জানিয়ে দিই। ভোলা, ওকে, ভোলা থেকে যুক্ত আছে আমাদের সাথে মুন। আচ্ছা, এবার হচ্ছে জয়পুরহাট থেকে আছে, রাজশাহী থেকে আছে, তারপরে আছে কিশোরগঞ্জ থেকে, ওকে। আচ্ছা, হাসান হাবিব কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, HSC 23-এরও একজন আছে গাজীপুর থেকে, চাঁদপুর থেকে, ময়মনসিংহ থেকে, সিলেট থেকে, ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, যশোর, ওকে। আচ্ছা, পাবনা, ভেরি গুড ভেরি গুড। বাংলাদেশের মোটামুটি সব জেলার মানুষই আমাদের সাথে যুক্ত থাকে। টাঙ্গাইল, রাজশাহী, কিশোরগঞ্জ। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে এখন হচ্ছে আমরা মূল টপিকে চলে যাই। আমরা আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন নামক যে চ্যাপ্টারটা আছে ওইটার ওয়ান শট MCQ সলভ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু চলে যাই, এরপরে স্লাইডে কী আছে দেখি। আচ্ছা, সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমাদের 10 মিনিট স্কুল থেকে কিন্তু ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স নামছে 2022-এর। তো এখানে কি কি থাকছে খেয়াল করি আমরা একটু। এখানে 6টি বিষয়ের উপর মোট 105টি লাইভ ক্লাস থাকছে, এরপর থাকছে 10টি রিভিশন ক্লাস, এরপর থাকছে 105টি লেকচার শিট। ওকে, তাহলে একটা হিউজ প্যাকেজ নিয়ে কিন্তু 10 মিনিট স্কুল আসতে যাচ্ছে আপনাদের জন্য। সুতরাং আর দেরি করবেন না, দ্রুত এনরোল করে নিন। এছাড়াও আমাদের আরও আসতে যাচ্ছে 10 মিনিট স্কুলের মেডিকেল অ্যাডমিশন কোর্স 2022। সেখানে হচ্ছে মোট 5টি বিষয়ের উপর 86টি লাইভ ক্লাস হবে এবং 9টি রিভিশন ক্লাস হবে এবং হচ্ছে 86টি লেকচার শিট থাকবে। সুতরাং আর দেরি না করে আমরা সবাই এনরোল করে ফেলি, তাহলে সবার জন্যই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে আর বেশি কথা না বাড়াই, আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় চলে যাই। তো পড়াশোনার টপিকে দেখি প্রথমে কি থাকে। আচ্ছা, যেহেতু আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পড়ছি, সুতরাং আমাদের সবারই পর্যায় সারণী সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকা দরকার। তো সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে এস ব্লক মৌল সংখ্যা কয়টি। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন এস ব্লক মৌল সংখ্যা কয়টি। সবাই একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন। ভেরি গুড মুন, 14টা, ওকে। আচ্ছা আচ্ছা, এরপর আর কে কে দেখি আনসারটা দিতে পারে সঠিক আনসার। ওকে, ভেরি গুড ভেরি গুড। আপনারা 22 ব্যাচের ছাত্র অনেক ব্রিলিয়ান্ট, সবাই মোটামুটি জানে আসলে এস ব্লকে 14টা মৌল আছে। এস ব্লকে হচ্ছে 14টা মৌল আছে। তো আমরা আর কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই, সেটা হচ্ছে প্রথমে এস ব্লক, এস ব্লক কয়টা থাকে? 14টা মৌল, ওকে। এরপর হচ্ছে পি ব্লক, পি ব্লকে কয়টা মৌল থাকে রে ভাই? পি ব্লকে থাকে হচ্ছে 36টা মৌল। আচ্ছা, আমি বাংলায় লিখে ফেলছি। আচ্ছা, এরপর ডি ব্লকে কয়টা থাকে? ডি ব্লকে থাকে 41টা মৌল। এরপর এফ ব্লকে কয়টা থাকে? এফ ব্লকে থাকে 27টি মৌল, ঠিক আছে, 27টি মৌল। তো এই জিনিসগুলো আমাদের সবার একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, যেন আমরা পরবর্তীতে PDF যে ব্লকই আসুক না কেন, আমরা যেন খুব সহজে আনসারটা করতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এরপর
আমরা পি ব্লকের মৌল সংখ্যা কতটি একটু আগে পড়াইছি, সো আর প্যারা নাই। ওকে, এরপর হচ্ছে ডি ব্লক কয়টা একটু আগে আমরা দেখাইছি, সো আর প্যারা নাই। ওকে, এরপর চার নম্বর কি বলছে, কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে এন এস টু এন পি ফাইভ ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে হবে। আচ্ছা, গ্রুপ সংখ্যা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাইলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেই। প্রথমেই আমরা আজকে তৃতীয় অধ্যায় পড়তেছি, এই অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টার পড়ার জন্য আপনার মাথায় পর্যায় সারণীর মোটামুটি একটা আইডিয়া কিন্তু থাকা লাগবেই, মাস্ট। তাহলে একটু খেয়াল করেন, আমার সাথে একটু খেয়াল করেন, এই চ্যাপ্টার পড়ার জন্য পর্যায় সারণীর কোন জায়গাটুকু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং মাথায় থাকা লাগবে, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। পর্যায় সারণীর কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানা। চারতলা একটা ঘর বানাইলাম, এর পাশে একটা তিনতলা ঘর, আচ্ছা এইখানে দশটা রুম হবে, নিচতলায় দশটা রুম হবে, নিচতলায় দশটা রুম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আচ্ছা কয়টা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। ওকে, তাহলে চারতলা তিনতলা এরপর একতলার দশটা রুম, এরপরে হচ্ছে এই দিকে আরও কিছু ঘর থাকবে। আচ্ছা আপনারা এক কাজ করেন, আপনারা দ্রুত কমেন্ট সেকশনে লিখে ফেলেন যে পর্যায় সারণীতে মোট পর্যায় কয়টা আছে, একটু দ্রুত লিখে ফেলেন পর্যায় কয়টা আছে এবং গ্রুপ কয়টা আছে, কয়টা পর্যায় এবং কয়টা গ্রুপ আছে একটু দ্রুত লিখে ফেলেন। আমি পর্যায় সারণীর একটা রাফ আইডিয়া দিতে দিতে আপনারা লিখে ফেলেন কয়টা পর্যায় আছে পর্যায় সারণীতে এবং কয়টা গ্রুপ আছে। আচ্ছা, এরপরে দেখেন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ওকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এরপরে হালিনা কে, বিরিয়ানি, মোগলাই কাবাব, আচ্ছা এরপরে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এরপরে বাকিগুলো তো আমি পারি না ভাই, কিন্তু আমি গ্রুপ সংখ্যা থেকে নির্ণয় করে ফেলবো। দেখেন জিঙ্কের পরে কি আছে আমার নিজেরও মাথায় নাই, কিন্তু আমি বের করে ফেলতে পারবো। দেখেন বর এলো গেল, বর এলো গেল ইন্ডিয়া থেকে, আপনারা পড়ছেন। এরপরে কায়রো সিটিতে গেলে সোনা পাবে, এটাও আপনারা পড়ছেন, তাই না? এরপরে দেখেন নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, এটাও আপনারা পড়ছেন, সরি নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, এটাও আপনারা পড়ছেন, এই যে আর্সেনিক। ও এসসিতে পড়ে, পড়ছেন না, ও এসএসসিতে পড়ে। এরপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ছন্দ আছে, সুতরাং সমস্যা নাই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে এই আইডিয়াটুকু আমার মাথায় থাকা লাগবে, এইটুকু থাকলেই চলবে, পর্যায় সারণীর এইটুকু ধারণা থাকলেই চলবে, আমরা এই চ্যাপ্টার খুব সহজে পড়ে ফেলতে পারব। খেয়াল করেন এখন কি হবে, এখন কি হবে খেয়াল করেন, এইখানে এইখানে এই যে লাল কালি দিয়ে আমি যেগুলো আঁকলাম এবং হচ্ছে এইটা, এগুলোকে বলা হয় এস ব্লক মৌল, অর্থাৎ এই যে গ্রুপ এক, গ্রুপ দুই এবং ওই যে হিলিয়াম, এগুলো মিলে আমাদের কি আছে, এস ব্লক মৌল, গ্রুপ ওয়ান, গ্রুপ টু এবং হিলিয়াম, এগুলো মিলে কি এস ব্লক, এস ব্লক। আচ্ছা এস ব্লকের বৈশিষ্ট্য কি, এস ব্লকের বৈশিষ্ট্য হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কোথায় যাবে, এস অরবিটালে যাবে, সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাবে, এটা হচ্ছে আমাদের এস ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য, আমরা সবাই জানি। আচ্ছা তাইলে এখন দেখেন গ্রুপ ওয়ানের ক্ষেত্রে একটু খেয়াল করেন, গ্রুপ ওয়ানের ক্ষেত্রে সবার শেষে থাকবে হচ্ছে এন এস ওয়ান, গ্রুপ টু এর ক্ষেত্রে সবার শেষে থাকে হচ্ছে এন এস টু, ঠিক আছে। এরপর দেখেন এটা হচ্ছে
দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে কত, 13 14 15 16 17 18, তাই না? এরপরে দেখেন 13 নম্বর গ্রুপের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে থাকে NS2 NP1, এটাতে থাকে NS2 NP2, এটাতে থাকে NS2 NP3, এইটাতে থাকে NS2 NP4, এইটাতে থাকে NS2 NP5, এবং 18 নম্বরে থাকে NS2 NP6। এইটুকু আইডিয়া আমার মাথায় থাকতে হবে। এইখানে এইখানে NS2 NP6 হচ্ছে এইগুলার জন্য, পরবর্তী যেগুলো আছে হিলিয়ামটা ব্যতীত। তাহলে এখন একটু খেয়াল করেন, আমি একটু কালারটা চেঞ্জ করে এসবক এবং পি ব্লক এগুলো যেগুলো আছে এদেরকে একটু ভালোভাবে সাজাই দিই। দেখেন এইখানে এই যে জিনিসগুলো আছে এই সবগুলো হচ্ছে পি ব্লক, এইখান থেকে এইটুকু পর্যন্ত যেগুলো আছে ডি ব্লক, অর্থাৎ আমাদের এই যে পরমাণুগুলো আছে বা এই যে মৌলগুলো আছে এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায়, ডি অরবিটালে যায়। এরপরে খেয়াল করেন, আমাদের এই যে লাল কালিতে যেগুলো লিখছিলাম, অর্থাৎ এই পুরাটুকু এস ব্লক, তাই না? এস ব্লক আমরা প্রথমে কিন্তু বলছিলাম, এটা এস ব্লক, এবং হচ্ছে ওই হিলিয়ামটা সহ এস ব্লক যেটা আমরা এখানে লিখছি। তাইলে আপনার মাথায় যদি এইটুকু আইডিয়া থাকে, এইটুকু পর্যায় সারণীর আইডিয়া থাকে, আপনি মোটামুটি এই চ্যাপ্টারে সব কিছু খুব সহজে বুঝে ফেলতে পারবেন। তাহলে একটু খেয়াল করেন, আপনারা সবাই জানেন যে পর্যায় সারণীর বাম দিকে থাকে হচ্ছে ধাতু আর ডান দিকে থাকে হচ্ছে অধাতু, এটা আপনারা সবাই জানেন, তাই না? বাম দিকে থাকবে কি, বাম দিকে থাকবে হচ্ছে আমাদের ধাতুগুলা, এবং হচ্ছে ডান দিকে থাকবে কি, অধাতুগুলা, তাই না? তাহলে একটু খেয়াল করেন, ধাতুসমূহ সাধারণত কি করে, এই সবাই একটু বলেন, ধাতুসমূহ সাধারণত কি করে, ইলেকট্রন দান করে নাকি গ্রহণ করে? আপনারা 9-10 পড়ছেন, ধাতুসমূহ সাধারণত কি করে, ইলেকট্রন দান করে নাকি গ্রহণ করে? এইটুকু আইডিয়া আমরা আগে মাথার মধ্যে নেই, তারপরে আস্তে আস্তে একটার পর একটা এমসিকিউ করে যাব। সবাই একটু দ্রুত জানান, সবাই একটু দ্রুত জানান, ধাতুসমূহ ইলেকট্রন দান করে নাকি গ্রহণ করে? ভেরি গুড, ভেরি গুড, ধাতুসমূহ সাধারণত ইলেকট্রন দান করে, ভেরি গুড, দান করে, ওকে, আর অধাতুরা গ্রহণ করে। তাহলে ধাতুসমূহ সাধারণত কি হয়, ধাতুসমূহ সাধারণত জারক হয়, ধাতুসমূহ সাধারণত কি হয়, বিজারক হয়, বিজারক, ধাতুসমূহ সাধারণত কি হয়, বিজারক হয়, যেহেতু এরা ইলেকট্রন দান করে। আর অধাতুসমূহ সাধারণত কি হয়, অধাতুসমূহ সাধারণত জারক হয়, জারক, ওকে, আর ধাতুসমূহ সাধারণত বিজারক হয়। আচ্ছা, আমাদের বোর্ডটা একটু সমস্যা করছে। আচ্ছা, আচ্ছা, আপনারা জানাতে থাকেন যে কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NS2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে হবে, এটা জানাতে থাকেন, ঠিক আছে? একটু জানাতে থাকেন, একটু দ্রুত জানান, NS2 NP5, আমরা কিন্তু একটু আগে দেখছি NS2 NP5 কোথায় আছে রে ভাই, এই যে এই জায়গাতে আছে NS2 NP5, 17 নম্বর গ্রুপে, তাই না? 17 নম্বর গ্রুপে NS2 NP5 আছে, তাই না? তাইলে এটার আনসার কি হবে আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন, 17 গ, ওকে, ভেরি গুড, ভেরি গুড। এরপরে দেখেন 39
পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোনটি হবে? 39 যে কি পরমাণু এটা কিন্তু আমি নিজেও জানি না, সিরিয়াসলি আমি নিজেও জানি না, কিন্তু আমার মাথায় টেকনিক আছে, আমি টেকনিক্যালি বের করব। আমি 39 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মুখস্থ করি নাই, আমার দরকার নেই মুখস্থ করার, আমার মাথায় যদি টেকনিক থাকে। খেয়াল করেন, এটা কিন্তু ঢাকা বোর্ড 2015 সালের একটা কোয়েশ্চেন। সো দেখে কিন্তু ঘাবড়ে গেলে হবে না যে ভাই 39 এত বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট জিনিস তো আমি পড়ি নাই, কিন্তু আপনি পারবেন, কিন্তু আপনি পারবেন যদি এইটুকু আপনার মাথায় থাকে। দেখেন, ভালোভাবে দেখেন, জিঙ্ক পর্যন্ত তো 30, এটা তো জানেন, সবাই তো জিঙ্ক পর্যন্ত পড়ে, আমি নিজেও জিঙ্ক পর্যন্ত পড়ছি। তাহলে দেখেন, জিঙ্ক পর্যন্ত হচ্ছে 30, এরপর 31, 32, 33, 34, 35, 36, ঠিক আছে, 36, এরপরে কি আসবে? এখানে আসবে 37, এখানে আসবে 38, এরপরে এখানে আসবে কি 39। অর্থাৎ 3 নম্বর যে গ্রুপটা আছে, যে 1, 2, 3, 3 নম্বর গ্রুপে কি থাকবে? 39 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা আছে সেটা কোথায় থাকবে? 3 নম্বর গ্রুপে থাকবে। কোথায় থাকবে? 3 নম্বর গ্রুপে। তাহলে দেখেন, এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 13, তাহলে কোনটা হবে আনসার দেন, কোনটা হবে আনসার দেন, কোনটা হবে আনসার দেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গ হবে, একদম ইজি, পানির মতো ইজি। আচ্ছা, এরপর কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? একটা ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন বিন্যাস দিচ্ছে আর কি আপনাকে, এখন বলছে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। আচ্ছা, এক কাজ করেন, আগে আপনার আনসারটা দেন এটার, এরপরে আমি আমি আনসারে যাব। আগে আপনার আনসারটা দেন, এইখানে এইখানে একটু মিস্টেক আছে, 3D, হ্যাঁ, শুধু ডি না, 3D। ওকে, অনেকেই আনসার দিচ্ছে, অনেকেই আনসার দিচ্ছে যে গ নাম্বার হবে। আচ্ছা, তাহলে আপনাদের এই যে আনসারটা আছে এটা নিয়ে আমি টেস্ট করি, গ নাম্বারটা নিয়ে টেস্ট করি যে এটা সঠিক কি না। আয়রন, আয়রনের আমরা জানি পারমাণবিক সংখ্যা থাকে 26, তো 26 হইলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 কত হইল? 18টা। এরপরে হচ্ছে 4s2, আমরা সবাই জানি আগে 4s এ যায়, তারপরে কোথায় যায়? 3d তে যায়। তাহলে কয়টা হলো? 20টা, এখানে আছে 6টা, 26টা। এখন আমাদের কি Fe বলছে নাকি Fe2+ বলছে? খেয়াল করার বিষয় হচ্ছে এটা, এখানে Fe2+ দেওয়া আছে, তাহলে Fe2+ দেওয়া থাকলে অবশ্যই আমার Fe-টা নির্ণয় করলে হবে না। Fe2+ এর জন্য আমার কি করতে হবে? Fe2+ নির্ণয় করার জন্য আমাকে আস্তে করে এখান থেকে 2টা ইলেকট্রন নাই করে দিতে হবে, তাই না? তাইলে এখানে যেটা থাকে সেটাই কি আমাদের Fe2+ এর জারণ সংখ্যা। এখন খেয়াল করেন, একটু ভালোভাবে দেখেন, এখানে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু দেওয়া আছে হচ্ছে 3d4, তারপর হচ্ছে 4s2, কিন্তু কিন্তু আমাদের সঠিক আনসার কোনটা? জিঙ্ক। আপনাদেরটা কিন্তু হয় নাই, খেয়াল করেন, আপনারা যেটা লিখছেন এটাকে কিন্তু সামান্য একটু ভুল আছে। খেয়াল করেন কিভাবে ভুল আছে, এখানে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে Fe এর ক্ষেত্রে যে 4s2টা ছিল, আপনারা এইখান থেকে ইলেকট্রনটা সরান নাই, আপনারা সরাইছেন এইখান থেকে, দ্যাটস ওয়াই আপনাদের ভুলটা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে জিঙ্ক, আমরা দেখলাম। এখন জিঙ্কেরটা আমরা একটু দেখি, জিঙ্ক আপনারা সবাই জানেন 30, তো 30 হইলে আমাদের এইটুকু পর্যন্ত তো সেমই থাকবে, এইটুকু পর্যন্ত সেমই থাকবে, তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে আর্গন, এইটুকু পর্যন্ত কি আর্গনের ইলেকট্রন বিন্যাস, আপনারা সবাই বুঝতে পারতেছেন। এরপরে হচ্ছে 3d আছে, 4s আছে, তো 4s-এ 2টা থাকে আর 3d-তে কয়টা থাকবে? 10টা থাকবে, আপনারা জানেন। তো এখন এখানে জিঙ্ক 2+-এর কথা বলছে, জিঙ্কের কথা কিন্তু বলে নাই, জিঙ্ক 2+। তো জিঙ্ক 2+ মানে কি ভাই? সর্বশেষ শক্তিস্তর থেকে 2টা ইলেকট্রন নাই করে দিব আমি, তাহলে সর্বশেষ শক্তিস্তর কোনটা? সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4s2, এখান থেকে 2টা ইলেকট্রন আমি নাই করে দিব, তাহলে যেইটা আমার হাতে থাকলো সেটাই কি? সেটাই হচ্ছে এখানে সঠিক আনসার। সবাই বুঝছেন কি না, সবার ক্লিয়ার কি না একটু দ্রুত জানাবেন, সবার ক্লিয়ার কি না একটু দ্রুত জানাবেন। কনফিউশন থাকলে চলবে না, কনফিউশন থাকলে চলবে না। ইলেকট্রন বের হওয়ার সময় সবসময় কোথা থেকে বের হবে? সর্বশেষ শক্তিস্তর থেকে বের হবে, সর্বশেষ শক্তিস্তর থেকে বের হবে। তাহলে এখন আপনারা একটু জানান যে ক্লিয়ার কিনা, সবার একটু ক্লিয়ার কিনা দ্রুত জানান। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা।
আচ্ছা, এরপর এই যে প্রান্ত লিখছে ভাই ফোরেজ ভালো মানুষ না, ও আগে খায় পরে কি যায়। ঠিক আছে, ওর কথা ঠিক আছে, কিন্তু ঠিক আছে ওর কথা ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করেন পর্যায় সারণীর কি বলছে প্রশ্নটা, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলে। আপনারা মনে রাখবেন 16 নাম্বার গ্রুপ যেটা আছে, অর্থাৎ খেয়াল করেন আমরা পর্যায় সারণীটা কোথায় আঁকছিলাম, এই যে এখানে 16 নাম্বার ও এসএসসিতে পড়ে, এই যে 16 নাম্বার গ্রুপের যে জিনিসগুলো আছে তাদের কি বলা হয়, চ্যালকোজেন বলা হয়, চ্যালকোজেন বলা হয়। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে আর কি। এরপরে প্রথম পি ব্লক মৌল কোনটি, প্রথম পি ব্লক মৌল কোনটি। তাহলে আমরা একটু চলে যাই আমাদের সেই আমরা যে মজার যে পর্যায় সারণীটা দেখছিলাম, যেভাবে যেভাবে আমরা গঠন করছিলাম পর্যায় সারণীটা কোথায়, এখানে দেখেন আমরা পি ব্লক কাদেরকে বলছি, এই যে এটার ভিতরে যারা যারা আছে তাদেরকে পি ব্লক বলছি। তাহলে পি ব্লকের প্রথম এলিমেন্ট কোনটা এখানে বলেন তো দেখি, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে পি ব্লক, সবুজ দাগ যেগুলো আর কি। পি ব্লকের প্রথম মৌল কোনটা এখানে বলেন তো দেখি, পি ব্লকের প্রথম মৌল কোনটা একটু বলেন তো দেখি। ভেরি গুড, বোরন, 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 ভেরি গুড, বোরন। তাইলে বোরন, আচ্ছা ভালো কথা। এরপরে এস ব্লক মৌল কোনটি, একদম পানির মতো ইজি, এস ব্লক মৌল কোনটি, পটাশিয়াম, পটাশিয়াম, কারণ আমরা জানি গ্রুপ 1, 2 এবং হিলিয়াম হচ্ছে এস ব্লক। তাইলে এখানে যে পটাশিয়ামটা আছে এটা কিন্তু গ্রুপ 1-এর একটা মৌল, কারণ কি, কারণ হচ্ছে গ্রুপ 1-এর মধ্যে কে কে থাকে, হালিনাকে রবি কাছে ফেলেছে আপনারা জানেন, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা থাকে কিন্তু, সুতরাং একদম সোজা। এরপরে হচ্ছে ডি ব্লকের প্রথম মৌল কোনটি, তো আমরা আবার চলে যাই আমাদের সেই পর্যায় সারণীতে যেটা আমরা আঁকছি, আমরা তো এই পর্যায় সারণীটা জানি সুতরাং আমাদের কোনো ঝামেলা হবে না। এই যে ডি ব্লক, ডি ব্লকের প্রথম এলিমেন্ট কোনটি, স্ক্যান্ডিয়াম, তাই না, এসসি, ডি ব্লকের প্রথম মৌল, ওকে। এরপরে খেয়াল করেন কি আছে, কোনগুলা অধাতু, এখানে অধাতু হবে না, জিনিসটা হচ্ছে অপধাতু ছিল, হচ্ছে অপধাতু, অপধাতু আপনারা সবাই জানেন অপধাতুর মধ্যে হচ্ছে ধাতু এবং অধাতু এই দুইটা সম্মিলিত একটা কি থাকে, বিহেভিয়ার থাকে, হ্যাঁ। তাহলে এখন একটু খেয়াল করেন কোনগুলা অপধাতু, আমি আশা করছি আপনারা এটা পারবেন, আশা করছি আপনারা এটা পারবেন, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানান যে কোনগুলো অপধাতু, একটু দ্রুত জানান। সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এগুলো কিন্তু আমাদের সবচেয়েতে পরিচিত অপধাতু, আপনারা ফিজিক্সও হয়তো এগুলো পড়ছেন, যে জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন এগুলো দিয়ে সেমি কন্ডাক্টর তৈরি করা হয়, তাই না, এগুলো কিন্তু আপনারা ফিজিক্সও পড়ছেন। আচ্ছা, এরপর কোনটি মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু বলা হয় হচ্ছে পর্যায়সারণীর গ্রুপ 2 যারা আছে, গ্রুপ 2-এ যারা আছে, অর্থাৎ গ্রুপ 2-এ কে কে আছে বলেন তো, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, এগুলা কি গ্রুপ 2 না। তাহলে একটু খেয়াল করেন এই গ্রুপ 2-কে বলা হয় হচ্ছে মৃৎকার ধাতু, তাহলে এখানে কোনটা আছে, সরিয়ে অর্থাৎ এস আর স্ট্রনশিয়াম আছে এখানে, সো স্ট্রনশিয়াম আমাদের গ্রুপ 2-এর মৌল যেহেতু, সুতরাং এখানে আমাদের মৃৎকার ধাতুটা হচ্ছে স্ট্রনশিয়াম। আচ্ছা, তো আপনারা যারা হচ্ছে ভার্সিটি এবং আমাদের গুচ্ছ অ্যাডমিশন কোর্সে রান করতে চান বা পারচেস করতে চান, তাদের জন্য কিন্তু কমেন্টে একটা পিন কমেন্ট দেওয়া আছে কমেন্ট সেকশনে, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে ভালো লাগলে ভর্তি হতে পারেন। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই, দেখেন একটু খেয়াল করেন
এখানে পরের কোশ্চেনটা বলা আছে, বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? বিরল মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? আপনারা একটু ভালোভাবে চিন্তা করেন, বিরল মৃত্তিকা ধাতু কাদেরকে বলা হয়? বিরল মৃত্তিকা ধাতু কিন্তু বলা হয় হচ্ছে আমাদের ওই যে ল্যান্থেনাম, অ্যাক্টিনাম, এগুলো যে সিরিজটা আছে আপনারা এগুলো পড়ছেন না, এই ল্যান্থেনাইট সিরিজকে কী বলা হয়? বিরল মৃত্তিকা ধাতু। তাহলে আপনারা একটু মনে করার চেষ্টা করেন, এটা কোন গ্রুপে থাকে? বিরল মৃত্তিকা ধাতুর যে গ্রুপটা অর্থাৎ ল্যান্থেনাইট সিরিজ, এটা কোথায় থাকে? খেয়াল করেন তো, আমাদের পর্যায় সারণীটা কোথায়, পর্যায় সারণীটা কোথায় আমাদের? এই যে একটু খেয়াল করেন, গ্রুপ তিনের একটু নিচে গেলেই, গ্রুপ তিনের একটু নিচে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে, একটু মুছে দিই আমি, মুছে পরে লিখি। আচ্ছা যাই হোক, এখানে আমাদের গ্রুপ তিন যেটা আছে, গ্রুপ তিনে এই যে 39 বিশিষ্ট যেই মৌলটা আর কি, অর্থাৎ এখানে থাকে হচ্ছে ওয়াই, এখানে থাকে হচ্ছে, এখানে থাকে হচ্ছে ওয়াই, ওয়াই এটার নাম হচ্ছে ইট্রিয়াম আর কি। তো ইট্রিয়ামের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় ল্যান্থেনাইট সিরিজ, এরপরে থাকে হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ, আপনারা সবাই জানেন। তো ওই যে জিনিসগুলো আছে ওগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। তাহলে বিরল মৃত্তিকা ধাতু আমাদের কত নম্বর গ্রুপে থাকে? তিন নম্বর গ্রুপে থাকে, তিন নম্বর গ্রুপে থাকে। আচ্ছা এরপর দেখেন, এফ ব্লক মৌল সংখ্যা কতটি? আমরা প্রথমেই কিন্তু দেখছিলাম এফ ব্লক মৌল কতটা থাকে, সবাই কিন্তু আমাদেরকে এখন জানাতে হবে যে এফ ব্লক মৌল কতটা থাকে। আমরা কিন্তু প্রথমেই জিনিসটা পড়ছিলাম, সবাই একটু দ্রুত জানাতে হবে কমেন্ট সেকশনে এফ ব্লক মৌল কতটা থাকে। এফ ব্লক মৌল কতটা থাকে সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে ভেরি গুড, 27, ওকে ভেরি গুড, ভেরি গুড, 27। আচ্ছা এরপর হচ্ছে, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? আমরা কিন্তু প্রথমেই বলছি ধাতুসমূহ ইলেকট্রন দান করে আর অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। এবং দেখেন আমাদের পর্যায় সারণীটা একটু দেখে আসি, আমরা পর্যায় সারণীটা আরেকবার একটু দেখে আসি। এই যে আমাদের পর্যায় সারণীর যত ডান দিকে আমি যাবো, যে যত ডান দিকে যাব তত কি আমাদের অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আমরা কিন্তু 9-10 পড়ছি ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম, যত ডানে যাব তত অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আবার ওই যে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এগুলো কিন্তু নিষ্ক্রিয়, এগুলোর কথা চিন্তা করলে হবে না কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু নিষ্ক্রিয় থাকে। তাহলে দেখেন গ্রুপ 17 পর্যন্ত হচ্ছে আমাদের যাওয়া বা চিন্তা করার বিষয় আর কি, ঠিক আছে। গ্রুপ 18টা আমরা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিব, কারণ এরা খুব একটা রিয়াকশন দেয় না, এরা নিষ্ক্রিয়। আচ্ছা এখন খেয়াল করেন, আমি যত ডানে যাচ্ছি তত অধাতব ধর্ম বাড়তেছে। তাহলে গ্রুপ 17 যারা আছে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা হ্যালোজেন যারা আছে, তাদের ক্ষেত্রে অধাতব ধর্মটা কিন্তু সবচেয়ে বেশি। আর অধাতব ধর্ম যাদের বেশি তারা কি হয়? তারা তীব্র জারক হয়। অধাতব ধর্ম যারা যাদের বেশি তারা কি হয়? তীব্র জারক হয়। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ধাতুসমূহ কি হয়? ধাতুসমূহ হয় হচ্ছে বিজারক। ধাতুসমূহ কি হয়? ধাতুসমূহ হয় হচ্ছে বিজারক। আচ্ছা তাহলে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল হল তীব্র জারক? অবশ্যই 17 বা হ্যালোজেন যে গ্রুপটা আছে তারা। ওকে এরপর হচ্ছে পর্যায় সারণীর, আচ্ছা নিচের কোন যুগলের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে? আচ্ছা অষ্টক সম্প্রসারণ মানে হচ্ছে, ধরেন কোনো একটা যৌগ গঠিত হইল, ওই যৌগের মধ্যে যদি 8টা ইলেকট্রনের চাইতে বেশি হয়ে যায় এদের দ্বারা শেয়ারকৃত ইলেকট্রন। খেয়াল করেন আপনারা সমযোজী বন্ধন পড়ছেন, সমযোজী বন্ধনের মধ্যে আপনারা কী পড়ছেন? ইলেকট্রন শেয়ার করে না একে অপর, একে অপরের ইলেকট্রন শেয়ার করে কী পূর্ণ করতে চায়? অষ্টক পূরণ করতে চায়। কিন্তু যদি কোনো যৌগ গঠনের সময় কোনো মৌলের ক্ষেত্রে 8টার চাইতে বেশি ইলেকট্রন হয়ে যায় সর্বশেষ শক্তি স্তরে, তখন আমরা ওটাকে বলি হচ্ছে অষ্টক সম্প্রসারিত যৌগ। আশা করি আপনারা জানেন। এখন খেয়াল করেন অষ্টক সম্প্রসারণ ঘটায় কোন কোন মৌল, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। অষ্টক সম্প্রসারণ ঘটানোর জন্য এই যে আমাদের কিছু কিছু, হ্যাঁ এই তো, ভ্যারি গুড, ভ্যারি গুড, অনেকেই তো ভালো আনসার দিচ্ছেন, আপনারা তো আমার চাইতে বেশি পারেন দেখা যায়, আপনারা আমার চাইতে বেশি পারেন, ভ্যারি গুড, ভ্যারি গুড। সালফার, ফসফরাস, সিলিকন, ক্লোরিন এই যে জিনিসগুলো আছে সাধারণত এরা হচ্ছে অষ্টক সম্প্রসারণ কি করে,
অষ্টক সম্প্রসারণ যৌগ প্রদর্শন করতে পারে, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবেন যে সালফার, ফসফরাস, সিলিকন আর হচ্ছে কি ক্লোরিন, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এরপর হচ্ছে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। নিচের কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? আপনারা 9-10 কিন্তু পড়ছেন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, আপনাদের সপ্তম অধ্যায়ে আমি কয়েকদিন আগে পড়াইছি, আমি এখন মনে পড়ছে আর কি, খেয়াল করেন। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আপনারা দুইটা রিয়াকশন দেখছিলেন, একটা হচ্ছে এলসিএল থ্রি প্লাস এইচ টু ও কি তৈরি করে, এল ও এইচ থ্রি, এল ও এইচ থ্রি LOH3 প্লাস HCl, আর এইখানে হচ্ছে কি তৈরি করে, এখানে যেটা তৈরি করে সেটা হচ্ছে এখানে Cl4 হবে, এখানে তৈরি করে SiOH4, অর্থাৎ হচ্ছে আমাদের কি হয়েছে, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হয়েছে। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কি হয়, পানিটা ভেঙে যায়, পানিটা কি হয় ভেঙে যায় এবং অপরের সাথে থেকে যুক্ত হয়, আপনারা সবাই জানেন। তাইলে এই দুইটা যৌগের ক্ষেত্রে কিন্তু আদ্র বিশ্লেষণ আপনারা অলরেডি 9-10 পড়ে আসছেন, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, এটা আরামসে দাগাই দিবেন। এরপর এনএস ওয়ান যোজ্যতার মৌলগুলো পানিসহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? এনএস ওয়ান কারা, আমরা কিন্তু একটু আগে দেখিয়েছি, এনএস ওয়ান মানে হচ্ছে গ্রুপ এক। তাহলে গ্রুপ একের যে কোনো একটা মৌল আপনি নেন, যে কোনো একটা মৌল, ধরেন সোডিয়াম, সোডিয়াম আপনি নিলেন, সোডিয়াম কি করে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে আপনাকে জিজ্ঞেস করছে। আপনারা অলরেডি জানার কথা যে গ্রুপ একের ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু, এবং ক্ষার ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, ঠিক আছে? তারপরও দেখেন, আমরা একটু এক্সপেরিমেন্টালি দেখাই দিই, সোডিয়াম আর পানি বিক্রিয়া করে কি তৈরি করে, NaOH প্লাস কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর আপনারা যদি হচ্ছে আপনাদের তড়িৎ রসায়ন বা পরিমাণগত রসায়ন পড়েন, ওইখানে কিন্তু জানার কথা সক্রিয়তা সিরিজ নামে একটা জিনিস আছে, সক্রিয়তা জিনিসের ক্ষেত্রে যারা হচ্ছে হাইড্রোজেনের উপরে থাকে, যেই সব মৌল হাইড্রোজেনের উপরে থাকে সক্রিয়তা সিরিজে, তারা কি করতে পারে, তারা পানি থেকে হাইড্রোজেনকে অপসারণ করে দিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা আপনাদের তড়িৎ রসায়ন বা পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারগুলো পড়লে জানার কথা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এনএস ওয়ান মানে হচ্ছে গ্রুপ একের মৌল পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অবশ্যই এবং অবশ্যই ক্ষার তৈরি করে। আচ্ছা, এরপর দেখেন দৈত্যাকার অণু গঠন করে কোনটি, দৈত্যাকার অণু ভালোভাবে মনে রাখতে হবে, কেমিস্ট্রিতে দৈত্যাকার অণু মানে হচ্ছে পলিমার, পলিমারের কথাই বোঝানো হয়েছে, দৈত্যাকার অণু মানে হচ্ছে পলিমার, দৈত্যাকার পরমাণু মানে কি পলিমার। আচ্ছা দেখেন, এইখানে SiO2 বা সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এটা হচ্ছে সুন্দর একটা পলিমার গঠন করতে পারে, সুন্দর একটা কি গঠন করতে পারে, পলিমার গঠন করতে পারে, সুন্দর একটা পলিমারিক যৌগ গঠন করতে পারে আমাদের SiO2 যেটা আছে আর কি, SiO2, SiO2 কি করতে পারে, সুন্দর একটা পলিমারিক যৌগ গঠন করতে পারে এইরকম আর কি। তো এটা একটু মাথায় রাখবেন যে দৈত্যাকার অণু বা পলিমার গঠন করতে পারে সিলিকন ডাইঅক্সাইড। ওকে, আচ্ছা, এরপর দেখেন কোন যৌগটি সম্ভব নয়, কোন যৌগটি সম্ভব নয়, আপনারা কিন্তু আপনাদের এই চ্যাপ্টার যদি পড়া থাকে তাইলে কিন্তু খুব ভালোভাবে জানার কথা, একটা কোশ্চেন খুব কমন এই চ্যাপ্টারে, একটা কোশ্চেন খুবই কমন যে PCl5 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না কেন, এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, ঠিক আছে? সো এখানে কিন্তু আর ভাবাভাবির কিছু নাই, কোন যৌগটি গঠন হওয়া সম্ভব নয়, এটার আনসার হচ্ছে NCl5। আচ্ছা, এরপর দেখেন কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল নয়, আমরা কিন্তু একেবারে প্রথমেই বলছি হিলিয়াম কোথায় আছে, এস ব্লকে, এস ব্লকে আছে, ঠিক আছে? আর বাকিগুলো যা আছে দেখেন এগুলো সবগুলো হচ্ছে পি ব্লকের, সো প্যারা নেওয়ার কোনো কারণই নেই। আচ্ছা, এরপর খেয়াল করেন নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে, কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে, খেয়াল করেন এখানে আমাদের ক্রোমিয়াম যেটা আছে, আপনারা কিন্তু কিছু কমন সেন্স থেকে বুঝে ফেলতে পারেন যে এখানে কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হয়, একটু কমন সেন্স খাটালে বুঝতে পারেন। খেয়াল করেন ক্রোমিয়ামের ক্ষেত্রে +6 হয় হচ্ছে সর্বোচ্চ জারণ সংখ্যা, কীভাবে আপনারা পড়ছেন
K2Cr2O7 এই যে মৌলটা সরি এই যে যৌগটা আছে এখানে আমাদের ক্রোমিয়ামের জারসংখ্যা কত থাকে প্লাসের 6 থাকে এটা কিন্তু আপনারা 98% আর আয়রনের জারসংখ্যা কি কি হয় আয়রনের জারসংখ্যা হয় প্লাসের 2 আর প্লাসের 3 এটা আপনারা খুব ভালোভাবে জানেন ঠিক আছে এরপর হচ্ছে আপনারা ম্যাঙ্গানিজের যে জারসংখ্যা আছে এটাও কিন্তু জানেন যে সর্বোচ্চ কত হতে পারে কিভাবে জানেন কারণ আপনারা জানেন KMnO4 নামক যে যৌগটা আছে এই যৌগের মধ্যে ম্যাঙ্গানিজের জারসংখ্যা কত হয় প্লাসের 7 হয় সুতরাং এগুলা কিন্তু আপনারা খুব ভালোভাবেই अप्लाई করতে পারেন এই কমন সেন্সগুলো যে আসলে আমরা কি কি যৌগ পড়ছি ক্রোমিয়াম বিশিষ্ট এরপর কি কি যৌগ পড়ছি আয়রন বিশিষ্ট হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা মাথায় রাখতে পারেন আচ্ছা তাহলে আর কোবাল্টের ক্ষেত্রে কত হয় কোবাল্টের ক্ষেত্রে হয় হচ্ছে সর্বোচ্চ জারণ সংখ্যা প্লাসের 5 ঠিক আছে প্লাসের 5 হয় আচ্ছা তাহলে এখানে হচ্ছে ক্রোমিয়াম আমাদের সর্বোচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট আমাদের মৌল আর কি আচ্ছা এরপর দেখেন বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক মানে আপনাকে জিজ্ঞেস করছে যে এখানে যে মৌলগুলো আছে অর্থাৎ ম্যাঙ্গানিজ আয়রন এবং ক্রোমিয়াম আর কি এখানে Mn2+ Fe2+ আর Cr3+ কিন্তু আয়ন এই আয়নগুলোর মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন আছে আপনাকে এটা খুঁজে বের করতে হবে তাহলে খেয়াল করেন Mn যেটা আছে অর্থাৎ ম্যাঙ্গানিজ আমরা জানি আর্গন হবে এখানে এরপরে হচ্ছে আমাদের হবে কি 4s এখানে কি হবে 4s2 এরপর হবে হচ্ছে 3d এখানে যেহেতু 5 আছে তাহলে 5 এরপর দেখেন আয়রনের ক্ষেত্রে এখানে হয় আর্গন আর আয়রনের পারমাণবিক সংখ্যা আছে 26 তাহলে এখানে 4s2 3d 6 আর ক্রোমিয়ামের ক্ষেত্রে আর্গন এখানে 4s2 হয় তারপরে কত হয় 3d এখানে 4 হওয়ার কথা বাট আপনারা জানেন এখানে হচ্ছে এখান থেকে 4s টা কি করে একটা ইলেকট্রন নিয়ে নেয় 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয় ডি অরবিটালটা এটা আপনারা 99% এটা ব্যতিক্রম ধর্মী একটা ইলেকট্রন বিন্যাস আপনারা কিন্তু 99% তাহলে এখন দেখেন আমাদের কিন্তু ম্যাঙ্গানিজ আয়রন আর ক্রোমিয়ামের কথা বলে নাই আমাদেরকে বলছে Mn2+ এখন Mn2+ যেহেতু বলছে অর্থাৎ এখান থেকে দুইটা নাই হয়ে যাবে তারপরে আমাদেরকে বলছে Fe2+ Fe2+ মানে হচ্ছে এখান থেকে দুইটা নাই হয়ে যাবে আর বলছে হচ্ছে Cr3+ বা ক্রোমিয়াম 3+ তাহলে ক্রোমিয়াম 3+ হইতে গেলে এখান থেকে যে একটা তো যাবে এই যে এই একটা তো যাবেই এই একটা যাবে এরপরে হচ্ছে এই ডি থেকে কয়টা যাবে দুইটা যাবে ডি থেকে কয়টা যাবে দুইটা যাবে অর্থাৎ এখানে তিনটা থেকে যাবে তিনটা থেকে যাবে তাহলে এখন দেখেন বিজোড় ইলেকট্রন আপনাকে জিজ্ঞেস করছে বিজোড় ইলেকট্রন কোনটাতে বেশি তাহলে আমি ডি এর ক্ষেত্রে আমি একটু দেখি ডি অরবিটালটা আমি একটু ছড়ায় লিখি আপনারা জানেন অরবিটালগুলো এরকম থাকে কয়টা আছে রে ভাই ম্যাঙ্গানিজের কাছে 5টা তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে যাবে এরপর আর্গন সরি আয়রনের ক্ষেত্রে কি হয় 1 2 3 4 5 দেখেন মোট আছে 6টা তাহলে 1 2 3 4 5 6 তাহলে আয়রনের ক্ষেত্রে হয়ে গেল ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করেন ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে আবার 5টা ঘর বানাই তারপরে কয়টা আছে 3টা না তাহলে 1 2 3 এখন দেখেন কোনটাতে সবচাইতে বেশি বিজোড় ইলেকট্রন আছে খেয়াল করেন এখানে আছে 5টা এখানে আছে কয়টা 4টা এখানে কয়টা আছে 3টা তাহলে Mn2+ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এরপর হচ্ছে Iron2+ এর ক্ষেত্রে এরপর Cr3+ এর ক্ষেত্রে সো এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং সবাই বুঝতে পারছেন কিনা সেটা আমাকে শিওর হয়ে জানাবেন কমেন্ট সেকশনে সবাই বুঝতে পারছেন কিনা একটু দ্রুত আমাকে জানাবেন কমেন্ট সেকশনে সবাই বুঝতে পারছেন কিনা একটু জানাবেন কমেন্ট সেকশনে ওকে ভেরি গুড ভেরি গুড আচ্ছা আচ্ছা এরপর খেয়াল করেন Nc2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কয়টা থাকে তাহলে প্রথম কথা হচ্ছে ভাই আমাদের নিকেলের পারমাণবিক সংখ্যা কত আপনারা সবাই জানেন আশা করি নিকেলের পারমাণবিক সংখ্যা কত বলেন দেখি কমেন্ট সেকশনে জানান এরপর আমি করি
নিকেলের পারমাণবিক সংখ্যা কত? সবাই একটু জানান দেখি কমেন্ট সেকশনে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে খায়রুল ইসলাম স্বাধীন, আমি পড়তেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। নিকেলের পারমাণবিক সংখ্যা কত বলেন দেখি? আসিফ এদিকে আসো। ওকে ভেরি গুড, 28 28। নিকেলের পারমাণবিক সংখ্যা কত বলো? ও আচ্ছা তুমি আর্টসের। আচ্ছা নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। তাহলে দেখেন, খেয়াল করেন, এখানে আমি আগে নিকেল ইলেকট্রন বিন্যাসটা করি। প্রথমে তো আর্গন থাকে, আপনারা জানেন, এরপরে থাকে 4s2 3d, থাকে এখানে কয়েকটা, 8টা বাকি থাকে, তাহলে 8 দিলাম আমি। এখন নিকেল 2+ বলছে, তাহলে নিকেল 2+ যদি বলে থাকে আমাকে, তাহলে আমার কি করে দিতে হবে? এইটুকু ইরেজ করে দিতে হবে, এইটুকু ইরেজ করে দিতে হবে। তাইলে এখানে বলছে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, নিকেলের ক্ষেত্রে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা। তাহলে এখানে ডি অরবিটালে আছে 8টা 8টা, তাহলে 8টার জন্য আগে আমি ঘর বানাই। 5টা ঘর আমি দিলাম ডি অরবিটালের, এরপরে 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে কয়টা হবে? 2টা। কয়টা হবে? 2টা। ভেরি গুড, 2টা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকবে নিকেলের ক্ষেত্রে। আচ্ছা এরপর আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? খেয়াল করেন, PH4+ দেখেন, ফসফরাস, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত আগে ওইটা বলেন। PH4+ আপনারা বুঝতেই পারতেছেন, PH4+ মানে হচ্ছে একটা ফসফরাস থাকবে আর 4টা কি থাকবে? 4টা হাইড্রোজেন থাকবে। কি থাকবে? 4টা হাইড্রোজেন থাকবে। PH4+ মানে কিন্তু এটা আপনারা বুঝতে পারতেছেন। এখন দেখেন ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত একটু জানা। ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়ে দিতেছে, অনেক আগেই অ্যান্সার দিয়ে দিতেছে। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। আচ্ছা তাইলে ফসফরাসের মধ্যে 15টা ইলেকট্রন আছে, তাইলে ফসফরাসের মধ্যে কি আছে? 15টা ইলেকট্রন আছে। এরপরে খেয়াল করেন হাইড্রোজেন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা হাইড্রোজেন আছে। 4টা হাইড্রোজেনের মধ্যে 4টা ইলেকট্রন থাকার কথা, 4টা ইলেকট্রন থাকা উচিত, কিন্তু এখানে একটা এইচ কি থাকে? একটা হাইড্রোজেন H+ আকারে থাকে, PH4+ যেহেতু, যেহেতু এটা PH4+, অর্থাৎ একটা হাইড্রোজেন কি থাকবে? প্লাস আকারে থাকবে, বা প্রোটন আর কি। তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, 4টা হাইড্রোজেনের মধ্যে আসলে আমার এখানে 3টা ইলেকট্রন লিখতে হবে, কারণ 4টা হাইড্রোজেনের মধ্যে একটা তো হচ্ছে H+, সুতরাং ওর কোনো ইলেকট্রন নাই। তাহলে মোট কয়টা হইলো? 18টা হইলো। সো 18ই হবে আমাদের সঠিক আনসার, 18ই হবে কি সঠিক আনসার। এরপরে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? আপনারা সবাই জানেন সাধারণত, সাধারণত অবস্থান্তর যারা আছে, অবস্থান্তর মৌলগুলো কি হয়, সাধারণত অবস্থান্তর মৌলগুলো কি হয়, প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। তাহলে অবস্থান্তর কোনগুলা খেয়াল করেন, অবস্থান্তর কোনগুলা ভালোভাবে খেয়াল করেন। আমরা জানি যে সব পরমাণুর ক্ষেত্রে বা যেসব মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করলে কি থেকে যায়, ফাঁকা বা আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে। কি থাকে? আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে, সেগুলো কি হয়, আমাদের অবস্থান্তর হয়। তাহলে খেয়াল করেন, এই যে কপার, এই যে কপার, কপার আপনার ইলেকট্রন বিন্যাস সবাই পারেন, করলেই বুঝে যাবেন। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে কি, জিঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনো ফাঁকা ডি অরবিটাল থাকে না। জিঙ্কের ক্ষেত্রে পুরোটা ডি অরবিটাল কি হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। কিসের দ্বারা? ইলেকট্রনের দ্বারা পুরোটা ডি অরবিটাল ফিল আপ হয়ে যায়, কিন্তু কপারের ক্ষেত্রে এরকম হয় না। সো কপার হচ্ছে অবস্থান্তর এবং এটা কি, প্যারাম্যাগনেটিক। আচ্ছা এরপরে দেখেন কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান। খেয়াল করেন, ম্যাঙ্গানিজ ধাতুর, ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান, আগে আমার জানতে হবে ম্যাঙ্গানিজের স্থিতিশীল জারণ মান কি আছে, আগে তো ওইটা জানতে হবে। ম্যাঙ্গানিজ স্থিতিশীল জারণ মান আছে হচ্ছে 2, মানে প্লাসের 2, এরপর আছে হচ্ছে প্লাসের 4, এরপরে আছে হচ্ছে প্লাসের 7। এই তিনটা হচ্ছে ম্যাঙ্গানিজের স্থিতিশীল জারণ মান, স্থিতিশীল। আর যদি সেটা প্লাসের 3 থাকে তাহলে অস্থিতিশীল হয়ে যায়। এরকম প্লাসের 3 বিশিষ্ট কোনো ম্যাঙ্গানিজের যৌগ আমরা দেখতে পাই না আমাদের প্রকৃতিতে বা পৃথিবীতে। আমরা +3 জারণ সংখ্যা বিশিষ্ট কোনো ম্যাঙ্গানিজ দেখি না, আমরা +2 দেখি, 4 দেখি, 7 দেখি, বাট +3 আমরা দেখি না। সো এটা অস্থিতিশীল, এটা কি, অস্থিতিশীল। এরপরে খেয়াল করেন এইখানে একটা জটিল যৌগ দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা জটিল যৌগ। দেখেন সহজ একটা টেকনিক আমি বলি,
জটিল যৌগ কিভাবে চিনবেন? জটিল যৌগ কিভাবে চিনবেন? এই যে থার্ড ব্র্যাকেট থাকলে, থার্ড ব্র্যাকেট থাকলে বুঝবেন যে কি, থার্ড ব্র্যাকেট থাকলে বুঝে যেতে হবে জটিল যৌগ। থার্ড ব্র্যাকেট থাকলে বুঝে যেতে হবে কি, এটা একটা জটিল যৌগ। এবং জটিল যৌগে, ধাতুর সাথে যেটা থাকে, যা যুক্ত থাকে তাই লিগেন্ড, তাকে কি বলা হয়? লিগেন্ড বলা হয়। ধাতুর সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে বলা হবে লিগেন্ড। তাহলে দেখেন এখানে ক্রোমিয়াম হচ্ছে আমার ধাতু। এখন ক্রোমিয়ামের সাথে কি কি যুক্ত আছে রে ভাই? ক্রোমিয়ামের সাথে NH3 যুক্ত আছে 4টা, আর ক্লোরিন যুক্ত আছে 2টা। তাহলে ক্রোমিয়ামের সাথে 4টা NH3 আছে, 2টা কি আছে, 2টা ক্লোরিন আছে। তাহলে খেয়াল করেন, আমরা বলছি জটিল যৌগে ধাতুটার সাথে যা যুক্ত থাকবে তাই হচ্ছে লিগেন্ড। এবং এই লিগেন্ডের সংখ্যাকে বলা হয়, লিগেন্ডের সংখ্যাকে বলা হয়, সন্নিবেশ সংখ্যা। লিগেন্ডের সংখ্যাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। আর লিগেন্ড কারা আপনারা সবাই জানেন আশা করি। লিগেন্ড হচ্ছে যারা, কি করতে পারে, যারা মুক্ত জোড় দান করতে পারে, মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে, তাদেরকে বলা হয় লিগেন্ড। তাহলে আমাদের জটিল যৌগে যে ধাতুটা আছে সেই ধাতুকে আমাদের এই যে লিগেন্ডগুলো আছে কি করে, এরা এই লিগেন্ডগুলো ইলেকট্রন মানে মুক্ত জোড় ইলেকট্রন দান করে আর কি, মুক্ত জোড় ইলেকট্রন দান করে। তাইলে এটা কিন্তু একদম সোজা যে 4টা NH3 আছে আর 2টা ক্লোরিন আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে। এই যে থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা ওটা বাদ, ঠিক আছে, বাদ। তাইলে 4টা NH3, 2টা ক্লোরিন, সুতরাং মোট 6টা সন্নিবেশ সংখ্যা আছে এখানে, যেহেতু 6টা লিগেন্ড আর কি যুক্ত। আচ্ছা, এরপর খেয়াল করেন একইভাবে এরকম একটা প্রশ্ন আপনার কাছে এখানে দেওয়া আছে, আপনারা একটু আনসার দিবেন এইটার, আনসারটা কি হবে আপনারা একটু কমেন্ট সেকশনে আনসার করবেন, এটার ক্ষেত্রে উত্তরটা কি হবে একটু আমাকে জানাবেন। খেয়াল করেন ওইটা ভুলে অন্য পেজ চলে আসছিল। আচ্ছা খেয়াল করেন এখানে কি দেওয়া আছে, এখানে আরেকটা জটিল যৌগ দেওয়া আছে এবং বলা আছে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, আপনারা একটু ভালোভাবে বুঝে আনসারটা দেন। এটা কিন্তু খুবই বেসিকের একটা খেলা, আপনারা একটু বুঝে আনসারটা দিবেন। খুবই বেসিকের একটা খেলা, ভেরি গুড, অনেকেই হচ্ছে সঠিক অ্যান্সার দিচ্ছে, আপনাদের মধ্যে অনেক অনেক ব্রিলিয়েন্ট আছে, আচ্ছা খেয়াল করেন এখানে আপনারা সবাই কিন্তু আপনাদের 9-10 জারণ সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি শিখছিলেন, ঠিক আছে। তো আমি আপনাদের 9-10 নিয়ম দিয়ে করাই ফেলি, একদম ইজিলি করাই ফেলি, ঠিক আছে, 9-10 নিয়ম দিয়ে করাই ফেলি। খেয়াল করেন আপনি ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করবেন, তাইলে ধরি, সিআর এর জারণ সংখ্যা সমান এক্স। তাহলে দেখেন সিআর এর জারণ সংখ্যা এক্স, যোগ পানি আছে কয়টা, 4টা, তাহলে 4টি পানির, 4টি H2O এর জারণ সংখ্যা, 9-10 নিয়ম দিয়ে করাই ফেলতেছি। এরপরে কি আছে, ক্লোরিন আর ব্রোমিন, তাহলে দেখেন 2টি ক্লোরিনের জারণ সংখ্যা, এরপরে কি আছে, 2টি ক্লোরিন এর জারণ সংখ্যা যোগ, এরপরে কি আছে, একটা ব্রোমিন আছে, একটি ব্রোমিন এর জারণ সংখ্যা, এই সবগুলোর যোগফল কি হবে,
এই সবগুলো জিনিসের যোগফল হবে হচ্ছে জিরো। আপনারা সবাই জানেন যেহেতু এটা একটা যৌগ, আর যৌগের মোট জারণ সংখ্যা কত হয়? যৌগের মোট জারণ সংখ্যাটা জিরো হয়। সো এটি কিন্তু আপনারা জানেন। এরপর দেখেন, বা এক্স প্লাস চারটি এইচ টু ও এর জারণ সংখ্যা, আবারও দেখেন একটা যৌগ আছে না, তো যৌগের জারণ সংখ্যা কি রে ভাই? যৌগের জারণ সংখ্যা জিরো না, তাহলে দেখেন চারটা এইচ টু এর জারণ সংখ্যা এখানে জিরোই তো হবে। প্লাস দুইটি সিএল এর জারণ সংখ্যা, আপনারা সবাই জানেন ক্লোরিনের জারণ সংখ্যা হয় কত? -1। তাহলে দুইটা সিএল এর জারণ সংখ্যা -2, আর একটা ব্রোমিনের জারণ সংখ্যা দেখেন আপনারা সবাই জানেন ব্রোমিনের জারণ সংখ্যা কি? -1। সো -1 আপনারা বসালেন, এরপরে জিরো। অতএব এক্স ইজ ইকুয়াল টু কি? প্লাসের থ্রি হয়ে যাবে। এক্স ইজ ইকুয়াল টু প্লাসের থ্রি বের হয়ে যাবে। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা প্লাসের থ্রি। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? একটু দ্রুত জানান, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার, 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 সবার ক্লিয়ার। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে কি আছে? আরেকটা জটিল যৌগ দেওয়া আছে, জটিল যৌগের আয়ন আর কি, এবং বলেছে কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান। সবাই মনে রাখবেন, জটিল যৌগে, জটিল যৌগে, সবাই মনে রাখবেন, জটিল যৌগে ধাতু এবং লিগেন্ডের মধ্যে, ধাতু এবং লিগেন্ডের মধ্যে সন্নিবেশ বন্ধন থাকে। সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন। এখন ভাই অনেকে জিজ্ঞেস করবেন, ভাই সন্নিবেশ বন্ধনটা কি? সন্নিবেশ বন্ধন হচ্ছে সেই বন্ধন যেই বন্ধনে একজনই শুধু ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেয়, বাট দুইজন শেয়ার করে, বাট কি করে? বাট দুইজন শেয়ার করে, বাট দুইজন শেয়ার করে। একজনই ইলেকট্রন দিবে, বাট শেয়ার করবে দুইজন। আমরা সমযোজীর ক্ষেত্রে কি শিখছিলাম? আমরা সমযোজীর ক্ষেত্রে শিখছিলাম দুইজনই কি করে? ইলেকট্রন দেয় এবং দুইজন শেয়ার করে, তাই না? ধরেন যে এইচ এফ বা এইচ সিএল, এখানে আমরা পড়ছিলাম যে হাইড্রোজেন কি করবে? একটা এনে আমাদের ক্লোরিনের সাথে কি করবে? এই যে ধরেন ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে ক্রসগুলা, ক্রসগুলো হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন। আমরা সমযোজীর ক্ষেত্রে দেখছিলাম হাইড্রোজেনও ইলেকট্রন দিবে, ক্লোরিনও ইলেকট্রন দিবে, এরপর শেয়ার করবে আর কি দুইজন, শেয়ার করে দুইজন সুন্দরভাবে বসবাস করবে। বাট সন্নিবেশের ক্ষেত্রে হচ্ছে একজনই শুধুমাত্র ইলেকট্রনটা দিবে এবং দুইজন মিলেই শেয়ার করবে আর কি, এরকম একটা ব্যাপার সেবার। তাহলে আপনারা জানেন যে লিগেন্ড কী করতে পারে, একটু আগে আমরা বলছি, লিগেন্ড হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। তাহলে মুক্তজোড় ইলেকট্রন যখন দান করে সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দান করে, ঠিক আছে? ধাতুকে লিগেন্ড কী করে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্তজোড় ইলেকট্রনটা দান করে আর কি। আচ্ছা, এরপর খেয়াল করেন, এখানে আরেকটা জটিল যৌগ আছে, বলছে কেন্দ্রীয় পরমাণু কি ধরনের সংকরণ ঘটে। খুবই 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 ইম্পর্টেন্ট এই যে আমাদের জটিল যৌগের সংকরণটা, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে খেয়াল রেখেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট খেয়াল রেখেন, এখানে সন্নিবেশ সংখ্যা কত আছে? এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে, এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে ছয়, যেহেতু ছয়টা লিগেন্ড আছে, এই যে CN6, অর্থাৎ ছয়টা কি আছে? ছয়টা লিগেন্ড আছে, তাহলে সন্নিবেশ সংখ্যা অবশ্যই ছয়। ছয় যখন সন্নিবেশ সংখ্যা হয়, যখনই সন্নিবেশ সংখ্যা ছয় হবে, তখন দুই টাইপের সংকরণ হওয়ার প্রবাবিলিটি আছে, হয়তো D2SP3 অথবা SP3D2, তাই না? এখন কথা হচ্ছে ভাই D2SP3 বা SP3D2 এটা আপনি বুঝলেন কীভাবে? দেখেন সন্নিবেশ সংখ্যা ছয় মানে হচ্ছে এখানে ছয়টা অরবিটালের খেলা হয়েছে, ছয়টা অরবিটালের খেলা যদি হয়ে থাকে তাহলে দেখেন এই যে D2 মানে কি? দুইটা D আছে, এরপর কি একটা S, তাহলে মোট তিনটা হইলো, এরপর কি তিনটা P, তাহলে কটা হইলো? মোট ছয়টা হইলো। অথবা SP3D2-র ক্ষেত্রে একটা S, তিনটা P, মোট চারটা,
আরও আছে কি দুইটা ডি, তাহলে মোট ছয়টা। দেখেন তাহলে শূন্যের বেশ সংখ্যা থেকে আমি বুঝতে পারতেছি হয়তো ডি টু এস পি থ্রি হবে অথবা এস পি থ্রি ডি টু হবে। আপনারা এইটুকু পর্যন্ত আশা করি ধারণা অর্জন করছেন যারা এইচএসসি 22 ব্যাচ আছেন। তাহলে এখন খেয়াল করেন এইখানে কোনটা হবে, আপনারা একটু জানান তো এখানে কোনটা হবে, একটু জানান তো দেখি এখানে কোনটা হবে। ওকে ওকে, আচ্ছা আপনারা ডি আনসার দিতেছেন, ওকে ভেরি গুড। খেয়াল করেন খেয়াল করেন, এইখানে ডি টু এস পি থ্রি আর এস পি থ্রি ডি টুর যে ব্যাপারটা এটা ক্লিয়ার করি। যখন স্ট্রং লিগেন্ড থাকবে, স্ট্রং লিগেন্ড আপনার যৌগের মধ্যে যখন স্ট্রং লিগেন্ড থাকবে, তখন সন্নিবেশ সংখ্যা যদি ছয় হয় তাহলে এই যে এই সংকরণটা আপনি প্রেফার করবেন। আর যখন উইক লিগেন্ড থাকবে, উইক লিগেন্ড, তখন সন্নিবেশ সংখ্যা ছয় যদি আপনি দেখতে পান আপনি মনে মনে এইটাকে ধরে নেবেন। সন্নিবেশ সংখ্যা ছয় স্ট্রং লিগেন্ড ডি টু এস পি থ্রি, সন্নিবেশ সংখ্যা ছয় উইক লিগেন্ড এস পি থ্রি ডি টু, মাথায় থাকে যেন, ঠিক আছে। অ্যান্ড ভাই স্ট্রং লিগেন্ড কোনগুলো, ভাই বলতে পারেন স্ট্রং লিগেন্ড কোনগুলো, স্ট্রং লিগেন্ড কোনগুলো খেয়াল করেন, সিও, তারপরে সিএন, তারপরে হচ্ছে সিএস থ্রি সি ডবল ও, সিএস থ্রি সি ডবল ও মাইনাস আর কি, এই জিনিসগুলো হচ্ছে স্ট্রং লিগেন্ড, ওকে। আর উইক লিগেন্ড কোনগুলো, উইক লিগেন্ড কোনগুলো খেয়াল করেন, উইক লিগেন্ড হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে হচ্ছে আছে আমাদের এইচ টু ও, এইচ টু ও, এগুলো হচ্ছে উইক লিগেন্ড। একটু ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নিন, জিনিসটা খুবই কাজে লাগবে। স্ট্রং লিগেন্ড হচ্ছে এই যে সিও বা কার্বনিল মূলক, এরপর হচ্ছে সায়ানাইড, তারপরে হচ্ছে অ্যাসিটেট মূলক, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এগুলো হচ্ছে স্ট্রং লিগেন্ড আমাদের। আর উইক লিগেন্ড কোনগুলো, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে পানি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের উইক লিগেন্ড। সো এগুলো কিন্তু মাথায় রাখেন এবং এইটা মনে মনে খুব ভালোভাবে ধারণা রাখবেন যে যখনই আমার সন্নিবেশ সংখ্যা ছয়, যখনই আমার সন্নিবেশ সংখ্যা ছয় এবং এখানে একটা স্ট্রং লিগেন্ড আছে, তাহলে ডি টু এস পি থ্রি হবে। তাহলে এখন খেয়াল করেন আপনার এই যোগে কি আছে, সিএন, অর্থাৎ একটা কি স্ট্রং লিগেন্ড, এই যে স্ট্রং লিগেন্ড। সো এইখানে হচ্ছে ডি টু এস পি থ্রি হবে, ডি টু এস পি থ্রি হবে, ডি টু এস পি থ্রি হবে। আচ্ছা নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, খেয়াল করতে হবে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে। আপনারা সবাই জানেন যারা হচ্ছে অবস্থান্তর তারা কি করে রঙিন যৌগ গঠন করে, অবস্থান্তর যারা, কারণ অবস্থান্তর কারা, অবস্থান্তর কারা সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে জানান তো দেখি, দেখি কে আগে আনসার দিতে পারে, অবস্থান্তর কারা, অবস্থান্তর কারা সবাই একটু দ্রুত জানাবেন, অবস্থান্তর কারা, আমি আনসার চাই না আপনাদের কাছে, আনসার আমি চাই না, আপনারা অবস্থান্তর কারা একটু জানান। আচ্ছা ভেরি গুড ভেরি গুড, অবস্থান্তর হচ্ছে অর্ধপূর্ণ বা আংশিক পূর্ণ ডি অরবিটাল বিশিষ্ট যে জিনিসটা আছে ওটাকে বলা হয় অবস্থান্তর। খেয়াল করেন স্ক্যান্ডিনিয়াম থ্রি প্লাস আমরা করি, থ্রি প্লাস আমরা জানি ওর হচ্ছে একুশ, তাই না, ওর কী থাকে একুশ, আগে আমি থ্রি প্লাসটা না করে মৌলেরটা করি। একুশের ক্ষেত্রে কী থাকে রে ভাই, কী থাকে, আর্গন, আর্গন পর্যন্ত সবাই জানি, এরপর থাকে ফোর এস টু, থ্রি ডি ওয়ান, এখন এখানে কী আছে এস সি থ্রি প্লাস, তাহলে থ্রি প্লাস মানে কি তিনটে ইলেকট্রন নাই এখান থেকে, থ্রি প্লাস মানে কি এই যে থ্রি প্লাস মানে কি তিনটে ইলেকট্রন নাই, তাহলে কোত্থেকে নাই হবে দেখেন তো একটু, কোত্থেকে নাই হবে, এই যে টু থেকে দুইটা গেল, ডি থেকে কি যাবে একটা চলে যাবে, তাইলে মোট তিনটে নাই হয়ে গেল। তাহলে দেখেন আমরা বলছি অবস্থান্তর হচ্ছে তারা যাদের ক্ষেত্রে অপূর্ণ, মানে অপূর্ণ বলতে আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে আর কি, আংশিক পূর্ণ। তাহলে এইখানে একটু খেয়াল করুন তো,
এই যে এসসি থ্রি প্লাস, এখানে আংশিক পূর্ণ ডি অরবিটাল কি কোনো ডি অরবিটালই নাই, সুতরাং এটা কি রঙিন যৌগ গঠন করতে পারবে না, রঙিন যৌগ গঠন করতে পারবে না। একইভাবে আপনারা সবগুলা করবেন, করে নিকেলেরটা একটু চেক করবেন, নিকেলেরটা একটু চেক করবেন। নিকেলের ক্ষেত্রে আমরা জানি নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28, তাহলে আর্গন পর্যন্ত তো আমরা সবাই পারি, এরপরে 4s2 3d 8s। এখন দেখেন এখানে আমাদেরকে বলছে নিকেল 2+, তাহলে নিকেল 2+টা যদি আমি করতে চাই আমার ইলেকট্রন দুইটাকে সরাই দিতে হবে, তাহলে এই দুইটা ইলেকট্রনকে আমি সরাই দিলাম, থাকলো কি 3d8, 3d8 থাকলো। তাহলে দেখেন এই যে 3d8, এটা কি আংশিক পূর্ণ না আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ অপূর্ণ না, কিন্তু আংশিক পূর্ণ হইতে হবে। তাহলে আংশিক পূর্ণ ডি অরবিটাল যখনই আমার থাকবে তখনই জিনিসটা অবস্থান্তর। তাইলে কোন যৌগ রঙিন যৌগ গঠন করে? এখানে অবশ্যই এই যে নিকেল 2+ যে আয়নটা আছে সেটা রঙিন যৌগ গঠন করে, কারণ এটা অবস্থান্তর। এরপরে আপনারা একটু ভালোভাবে দেখেন নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, এটা তো আমরা মাত্রই করলাম, যাই হোক কোনটি রঙিন যৌগ খেয়াল করেন, এটাও কিন্তু আপনারা সেম কনসেপ্ট থেকে আনসার দিতে পারেন, যেটাই অবস্থান্তর সেটাই কি রঙিন যৌগ গঠন করবে। এখন এইখানে আপনারা একটু বুদ্ধি করে বলেন তো এইখানে কোনটা আনসার হবে, একটু বুদ্ধি করে বলেন। কমেন্ট সেকশনে ফাজলামি করা বন্ধ করেন, কারণ এইসব ফাজলামি কিন্তু আমরা নিজেরও এক সময় করছি, সো এগুলো আমাদেরকে কোনো রকম কোনো প্রভাবই ফেলে না, আমরা বহুত বহুত বান্দরামি করছি জীবনে, আপনারা কি করছেন, ঠিক আছে? সো এইসব বিষয় আসলে কইরা এইখানে পড়ালেখাটা নষ্ট করেন না, এখানে সবাই পড়তে আসছে, পড়ালেখাটা নষ্ট করেন না ভাই। আচ্ছা বি, ওকে বি, কোনটি রঙিন যৌগ বি? আচ্ছা ভেরি গুড। আচ্ছা তো আমরা হচ্ছে একটু আগে যে কনসেপ্টটা বললাম, অবস্থান্তর হলে কি হবে রঙিন হবে, অবস্থান্তর কারা অপূর্ণ, সরি অপূর্ণ না আংশিক পূর্ণ ডি অরবিটাল, আংশিক পূর্ণ ডি অরবিটাল। এখন দেখেন এইখানে এইখানে খেয়াল করেন তো কপারের জারণ সংখ্যাটা কত, জারণ সংখ্যা যদি আপনারা নির্ণয় করতে পারেন তাইলে এটা এমনি পারবেন। বলেন এখানে কপারের জারণ সংখ্যা কত বলেন দেখি, কে আগে বলতে পারে একটু চেক করব, বলেন তো দেখি কপারের জারণ সংখ্যা কত এখানে, কপারের জারণ সংখ্যা, জারণ সংখ্যা যদি পারেন এটা হয়ে যাবে আপনাদের, চিন্তা নেই, কপারের জারণ সংখ্যা কত বলেন, ভেরি গুড, প্লাসের 1, এখানে কিন্তু কপারের জারণ সংখ্যা প্লাসের 1, প্লাসের 1, প্লাসের 1। যদি আপনারা বের করতে না পারেন তাহলে 19-এর যে নিয়মটা আছে ওইভাবে করবেন, 19-এর বইয়ে গিয়ে দেখবেন যে কোনো একটা অজানা মৌলের জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, ওটা চেক করলেই বুঝতে পারবেন এখানে কপারের জারণ সংখ্যা প্লাসের 1, এখানে কোবাল্টের জারণ সংখ্যা প্লাসের 2, তারপরে হচ্ছে এই যে স্ক্যান্ডিনেভিয়ামের কত প্লাসের 3, বুঝতে পারবেন আরামসে। আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম তো আমাদের ডি ব্লকেরই বাইরে, তো ডি ব্লকের বাইরে হইলে এখানে অবস্থান্তর বা রঙিন হওয়ার কোনো চান্সই নাই, চান্সই নাই, সো এটা বাদ। এখন খেয়াল করেন আমরা একটু আগে কিন্তু দেখছি যে কিছু মৌলের জারণ সংখ্যার সাথে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমরা দেখছিলাম একটু আগে, কোথায় দেখলাম? আচ্ছা প্রবাবলি আমি মুছে দিছিলাম, এই কারণে হচ্ছে হারায় গেছে, এই কারণে হচ্ছে হারায় গেছে। যাই হোক আপনারা এক কাজ করবেন, এই যে কপার এখানে প্লাসের 1 আছে তাহলে কপার প্লাসের জারণ সংখ্যা নির্ণয় করবেন, তারপরে হচ্ছে CO2+ এর জারণ সংখ্যা নির্ণয় করবেন, এরপর হচ্ছে SC3+ এর জারণ সংখ্যা নির্ণয় করবেন, করে দেখবেন কোনটাতে আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে, কি আছে আংশিক পূর্ণ ডি অরবিটাল, কোনটাতে আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে, যেইটাতে আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকবে সেটাই হচ্ছে অবস্থান্তর এবং সেটাই হচ্ছে রঙিন যৌগ দিবে। দেখবেন যে কোবাল্ট যেটা আছে অর্থাৎ কোবাল্ট 2+ এটার ক্ষেত্রে হচ্ছে এরকম আসবে আর কি আংশিক পূর্ণ ডি অরবিটাল। যাই হোক এরপর খেয়াল করেন আমাদের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা সবাই জানেন আমাদের টেনমেন্ট স্কুল থেকে মেডিকেল অ্যাডমিশন কোর্স নামছে, তো সেখানে হচ্ছে 5টি বিষয়ের উপর 86টি লাইভ ক্লাস থাকবে এবং 9টি রিভিশন ক্লাস থাকবে, সাথে 86টি লেকচার শিট আপনাদের জন্য কিন্তু থাকছে, সো দেরি না করে এনরোল করে ফেলেন, আশা করি ভালো কিছু হবে। আচ্ছা এরপর
আমরা বুঝলাম। দেখেন 34 নম্বর, নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান আপনাকে জিজ্ঞেস করছে, একদম ইজি কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে। ডি অরবিটাল কোনটাতে থাকবে, অর্থাৎ ডি ব্লকের মূলতেই তো ডি অরবিটাল থাকবে, ডি ব্লক না থাকলে ডি অরবিটাল আসবে কোত্থেকে? তাহলে খেয়াল করেন, পটাশিয়াম এস ব্লকের মৌল, আর্গন পি ব্লকের, এরপরে ক্যালসিয়াম হচ্ছে এস ব্লকের, স্ক্যান্ডিনিয়াম হচ্ছে কি ডি ব্লকের মৌল। সো ঘ নম্বরটা হচ্ছে আনসার। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? সবাই এই জিনিসটা নিয়ে খুবই খুবই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। খেয়াল করেন, একটা টেকনিক শিখাই, খেয়াল করেন, একটা টেকনিক শিখাই, একটু খেয়াল করেন। অরবিটাল সমান কিন্তু প্রোটন বেশি, অরবিটাল সমান কিন্তু প্রোটন বেশি, এক্ষেত্রে কি হবে? সাইজ বা আকার, সাইজ বা আকার ছোট হবে, সাইজ বা আকার ছোট হবে। ধরেন দুইটা পরমাণু আপনার কাছে আছে, দুইটা পরমাণুর অরবিটাল সংখ্যা সমান। অরবিটাল বলতে এখানে আমি শক্তি স্তর লিখি, তাহলে আরো স্পেসিফিক হয়ে যাবে, আবার আপনারা বুঝতে পারবেন জিনিসটা। ধরেন শক্তিস্তর সংখ্যা সমান, শক্তিস্তর সংখ্যা সমান কিন্তু প্রোটন বেশি, যদি এরকম হয় তাহলে সাইজ ছোট হবে। খেয়াল করেন, তাহলে এফ মাইনাস, ও টু মাইনাস, এন থ্রি মাইনাস, সোডিয়াম প্লাস। এফ মাইনাসটা আমি আঁকি, এফ মাইনাসটা আমি আঁকি, খেয়াল করেন, এফ মাইনাস, এফ মাইনাস কি হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। তারপরে ও টু মাইনাস, ও টু মাইনাস একইভাবে, ও টু মাইনাস একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। এন থ্রি মাইনাস, এন থ্রি মাইনাস দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। সবাই আশা করি এফ মাইনাস মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রন বেশি আছে ফ্লোরিনের তুলনায়, তারপরে ও টু মাইনাস মানে যে অক্সিজেনের তুলনায় দুইটা ইলেকট্রন বেশি আছে, এবং এন থ্রি মাইনাস মানে যে নাইট্রোজেনের তুলনায় তিনটা ইলেকট্রন বেশি আছে, আর সোডিয়াম প্লাস মানে যে সোডিয়ামের তুলনায় একটা ইলেকট্রন কম আছে, এটা আশা করি জানেন। তাহলে এরকম হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা। এখন খেয়াল করেন, সবগুলোতে কিন্তু অরবিটাল সমান, এখানেও দুইটা অরবিটাল, এখানেও দুইটা অরবিটাল, এখানেও দুইটা অরবিটাল, এখানেও কি দুইটা অরবিটাল, সবগুলোতে অরবিটাল কিন্তু সমান আছে। এখন আপনার দেখতে হবে কোনটার প্রোটন সংখ্যা বেশি, কোনটার প্রোটন সংখ্যা বেশি। আপনারা সবাই জানেন সোডিয়ামের প্রোটন সংখ্যা বেশি, সোডিয়ামের কয়টা, এগারোটা প্রোটন সংখ্যা, কারণ পারমাণবিক সংখ্যা এগারো। এরপরে খেয়াল করেন প্রোটনের পরে কে আছে, ফ্লোরিন, ফ্লোরিনের কয়টা থাকে, ফ্লোরিনের নয়টা থাকে, যেহেতু পারমাণবিক সংখ্যা নয়। অক্সিজেনের কয়টা থাকে রে ভাই, অক্সিজেনের থাকে হচ্ছে আটটা। নাইট্রোজেনের কয়টা থাকে প্রোটন, সাতটা। তাহলে আমি কি বলছি, শক্তিস্তর সংখ্যা যদি সমান থাকে, দেখেন প্রত্যেকের শক্তিস্তর সংখ্যা সমান, মানে দুইটা করে শক্তিস্তর আছে, এরপরে বলছি প্রোটন যদি বেশি তাহলে সাইজ ছোট হবে। প্রোটন কোনটাতে বেশি, সোডিয়ামে প্রোটন সবচেয়ে বেশি, সো সোডিয়ামের আকার সবচেয়ে ছোট হবে, সবচেয়ে ছোট হবে কার, সোডিয়াম প্লাসের আকার সবচেয়ে ছোট হবে। সো এই টেকনিকটা একটু মাথায় রাখেন, খুবই কাজে দিবে, এই টেকনিকটা একটু মাথায় রাখেন, খুবই কাজে দিবে। আচ্ছা, এরপর খেয়াল, নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট, এইখানে এবার আপনার আনসার দিবেন, এটার উত্তর কি হবে এটা আপনারা দিবেন কমেন্ট সেকশনে। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট বলেন দেখি, নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট এটা আপনারা একটু বলবেন। খেয়াল করেন, খেয়াল করেন, একটু আগেই আমরা বললাম যে অরবিটাল সমান, অরবিটাল সংখ্যা সমান, অরবিটাল সংখ্যা বলতে স্পেসিফিকভাবে যদি লিখি তাহলে শক্তিস্তর সংখ্যা আর কি, শক্তিস্তর সংখ্যা সমান শক্তিস্তর সংখ্যা সমান কিন্তু প্রোটন বেশি,
এরকম হলে সাইজ কি হবে, সাইজ ছোট হবে। তাহলে দেখেন এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম আছে প্রথমে, তাহলে সোডিয়াম প্লাস মানে হচ্ছে সোডিয়াম প্লাস, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, ম্যাগনেসিয়াম টু প্লাস। ম্যাগনেসিয়াম টু প্লাস মানে কি খেয়াল করেন, ম্যাগনেসিয়াম টু প্লাস একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এরপরে বেরিলিয়াম টু প্লাস, বেরিলিয়াম টু প্লাস মানে হচ্ছে বিই জাস্ট দুইটা থাকবে, জাস্ট কি থাকবে দুইটা থাকবে বেরিলিয়াম টু প্লাস। এরপরে আছে হচ্ছে আমাদের ক্যালসিয়াম টু প্লাস, তাহলে ক্যালসিয়াম টু প্লাসের ক্ষেত্রে ক্যালসিয়াম টু প্লাস মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো। খেয়াল করেন আমাদের বেরিলিয়াম টু প্লাস যেটা, এটাতে মাত্র একটা শক্তিস্তর আছে, ক্যালসিয়াম টু প্লাসে আছে তিনটা শক্তিস্তর, সোডিয়াম প্লাসে দুইটা ম্যাগনেসিয়াম প্লাসে দুইটা। সো এখানে সবচেয়ে ছোট কোনটা হবে রে ভাই, একটা মাত্র শক্তিস্তর আছে বেরিলিয়ামের, সো একটা মাত্র শক্তিস্তর যদি থাকে তাইলে বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট হবে না, মাত্র একটা শক্তিস্তর আছে, বাকিগুলোতে দুইটা করে আছে আবার একটাতে তিনটাও আছে, সো কোনটা হবে বেরিলিয়াম টু প্লাস, একদম ছোট জিনিস এটা। আচ্ছা এরপর খেয়াল করে আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটি সঠিক, অর্থাৎ আবারও আকারের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছে, আকারের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছে। খেয়াল করেন প্রথমে আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম, খেয়াল করেন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি কত, ১৩। আচ্ছা অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন সোডিয়াম, তা আচ্ছা সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম তো আছেই। খেয়াল করেন সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে আগে তুলনাটা করি, যেহেতু সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কাছাকাছি আছে, খেয়াল করেন সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কাছাকাছি আছে, সুতরাং তুলনাটা এখান থেকেই করি। ম্যাগনেসিয়ামের যতটা সোডিয়ামের ততটা শক্তিস্তরে কিন্তু থাকে, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের শক্তিস্তর কিন্তু সমান। তাহলে এখন দেখেন কোনটাতে প্রোটন বেশি, প্রোটন কিন্তু ম্যাগনেসিয়ামে বেশি, কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ১২, ওর হচ্ছে ১১। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু বেশি অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি, তাইলে ও কী হওয়া উচিত, ছোট হওয়া উচিত সোডিয়ামের চাইতে, সোডিয়ামের চাইতে ছোট হওয়া উচিত। আমরা বলছি অরবিটাল সংখ্যা সমান থাকবে এবং প্রোটন সংখ্যা যদি বেশি থাকে তাইলে ছোট হয়। দেখেন সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ এবং ১২, অর্থাৎ ওর হচ্ছে ১২টা প্রোটন, ওর হচ্ছে ১১টা প্রোটন, তাইলে অবশ্যই এটা ছোট হবে। এরপরে আছে হচ্ছে সোডিয়াম নিয়ন ফ্লোরিন, খেয়াল করেন সোডিয়াম আর ফ্লোরিন তো একই কাছাকাছি আছে, খেয়াল করেন তাহলে আগে এই দুটোর আমি তুলনা দেই। দেখেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা ৯, নিয়নের ১০, সোডিয়ামের ১১। এখন সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ১১ যেহেতু, সুতরাং এখানে দুইটা থাকে, এখানে ৮টা থাকে, এখানে ১টা থাকে, তিনটা শক্তিস্তর আছে, তাইলে এখানে সোডিয়াম সবচেয়ে বড় বুঝলাম। নিয়নের ক্ষেত্রে ১০টা যেহেতু, নিয়নের ক্ষেত্রে ১০টা, তাহলে নিয়ন এখানে থাকে ২টা, এরপরে ৮টা। ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের ক্ষেত্রে এখানে থাকে ২টা, এখানে থাকে কয়টা, ৭টা। তাহলে দেখেন আমাদের এটা সবচেয়ে বড় বুঝলাম, ভালো কথা, নিয়ন আর ফ্লোরিনের মধ্যে কোনটা ছোট বড়, এখানে নিয়ন এবং ফ্লোরিন দুইটারই অরবিটাল সংখ্যা বা শক্তিস্তর সংখ্যা কিন্তু সমান, এরও দুইটা এরও দুইটা, কিন্তু প্রোটন সংখ্যা কার বেশি, নিয়নের বেশি। তাহলে প্রোটন সংখ্যা যদি নিয়নের বেশি থাকে এটা কী হওয়া উচিত, ছোট হওয়া উচিত, ফ্লোরিনের চাইতে ছোট হওয়া উচিত, আর ফ্লোরিনটা কি বড় হবে, সো এটা কিন্তু হচ্ছে না। এবার দেখেন গ নাম্বারটা ভালোভাবে খেয়াল করেন, গ নাম্বারে কি আছে, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম, এখানে আবার আয়ন আছে, তাইলে এখন আমাদের একটু দেখতে হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হচ্ছে সবচেয়ে বড় বলছে এখানে, এখানে ম্যাগনেসিয়াম টু প্লাস আছে আবার সোডিয়াম প্লাস আছে। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি, আচ্ছা আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু করি, ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি। দেখেন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি ১৩, তাহলে ২, ৮, আর এখানে লাস্টের শক্তিস্তরে তিনটা হওয়া উচিত, তিনটা হওয়া উচিত, কিন্তু তিনটা হবে না, কারণ কি, কারণ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আছে, সো তিনটা ইলেকট্রন নাই হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, ম্যাগনেসিয়াম টু প্লাস, এখানে ম্যাগনেসিয়াম টু প্লাস, তাহলে দেখেন ম্যাগনেসিয়াম টু প্লাসের মধ্যে কয়টা আছে রে ভাই, ম্যাগনেসিয়াম টু প্লাসের মধ্যে আছে হচ্ছে ২, এইখানে ৮, তাহলে কয়টা হলো, ১০টা। আচ্ছা ১০টা আমাদের ম্যাগনেসিয়াম টু প্লাসের জন্য, আচ্ছা ভালো কথা, তাহলে বাকি
লাস্টের যে রেজাল্ট সেটা নাই। এরপরে দেখেন এখানে আছে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কয়টা থাকে? দশটা থাকে, সোডিয়াম প্লাস থাকবে হচ্ছে দশটা, তাহলে দুইটা আর আটটা সোডিয়াম প্লাস। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যেটা আছে, অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের ক্ষেত্রে আমাদের যেই শক্তিস্তর বা অরবিটাল সংখ্যা সেটা হচ্ছে কত? দুইটা। তারপর হচ্ছে এখানে আমাদের সোডিয়াম বা ম্যাগনেসিয়াম যেটা আছে, এখানে শক্তিস্তর দুইটা, সোডিয়াম ম্যাগনেসিয়াম দুইটার ক্ষেত্রে সবগুলো দিয়ে দুইটা, সবগুলো দিয়ে দুইটা। কিন্তু কথা হচ্ছে সাইজ কোনটা ছোটো হবে? সাইজ কোনটা ছোটো হবে? আমরা জানি অ্যালুমিনিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা ১৩ বা প্রোটন সংখ্যা ১৩, এরপর হচ্ছে ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের ১২, আর সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে ১১। তাহলে আমরা বলছি অরবিটাল সংখ্যা সমান থাকবে, মানে যে দুইটা 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 শক্তিস্তর কিন্তু সমানই আছে সবার, বাট সাইজ অনুযায়ী কোনটা হবে সবচাইতে ছোট? অ্যালুমিনিয়াম থ্রি প্লাস সবচেয়ে ছোট হবে। কারণ কি? কারণ ওর হচ্ছে ১৩টা প্রোটন আছে, ম্যাগনেসিয়ামের আছে হচ্ছে ১২টা, আর সোডিয়ামের আছে ১১টা। সো আমাদের এখানে কিন্তু এটাই হবে সঠিক আনসার। এরপর দেখেন দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে তো দ্বিতীয় পর্যায়ে কী কী মৌল আছে আমরা জানি। প্রথম পর্যায়ে থাকে হাইড্রোজেন, হিলিয়াম, এরপরে কি থাকে? লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ম, এরকমভাবে কিন্তু থাকে। দেখেন দ্বিতীয় পর্যায়ের মৌল হচ্ছে এগুলা, এদের মধ্যে কোনটার পারমাণবিক সাথে সবচেয়ে বড়? খেয়াল করে দেখেন আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার কমে, আকার কমে বা ছোট হয় আর কি। তাইলে সবার বামে যেটা আছে অর্থাৎ লিথিয়াম, লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে লিথিয়ামের ক্ষেত্রে। সো লিথিয়ামের যেই ইলেকট্রন বিন্যাস আছে অর্থাৎ ওয়ান এস টু টু এস ওয়ান, ওয়ান এস টু টু এস ওয়ান, এটা কি হবে? সবচেয়ে বড় পারমাণবিক ব্যাসার্ধ বিশিষ্ট জিনিস আর কি আমাদের গেল। এরপর নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? নিচের কোনটির আকার সবচেয়ে ছোট জিজ্ঞেস করছে আপনাকে। তাহলে এখন একটু খেয়াল করেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, লিথিয়াম। তাইলে আমরা আবারও একটু সাজাই। আমরা জানি প্রথমে থাকে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, আচ্ছা আর লিথিয়াম তো একেবারে বাম পাশে থাকে। লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৩। এখন বলছে কোনটার সবচেয়ে ছোট আকার? তাহলে দেখেন লিথিয়ামও কি, লিথিয়াম হচ্ছে গ্রুপ ২, কার্বনও গ্রুপ ২-এর, লিথিয়াম লিথিয়ামও গ্রুপ ২, কার্বনও গ্রুপ ২, নাইট্রোজেনও কি গ্রুপ ২, অক্সিজেনও কিন্তু গ্রুপ ২, সবগুলোই গ্রুপ ২-এর কিন্তু মৌল। এখন এদের মধ্যে সবচেয়ে আকার ছোট হবে কার? আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কি হয়? কমে, আকার কমে। তাইলে এখানে অক্সিজেনের আকার সবচেয়ে কম হবে, অক্সিজেনের আকার সবচেয়ে কম হবে। এবার দেখেন দুটি মৌল এ এবং বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ আর এ এবং আর বি, সমযোজী বন্ধন ডি এ বি হলে কোনটি সঠিক? খেয়াল করেন সমযোজী বন্ধনের ক্ষেত্রে ধরেন ডি এ বি যেটা আছে অর্থাৎ আমাদের সমযোজী বন্ধন দূরত্ব, ডি এ বি সমযোজী বন্ধন দূরত্ব, এটার ক্ষেত্রে মনে রাখবেন এই যে এ এর ব্যাসার্ধ যোগ বি এর ব্যাসার্ধ, এ এর ব্যাসার্ধ যোগ বি এর ব্যাসার্ধ, এটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের যেই সূত্র আর কি। এরপরে খেয়াল করেন এবং বি পরমাণু দুটির ব্যাসার্ধ হচ্ছে এত পিএম এবং এত পিএম, মানে পিকোমিটার আর কি। আচ্ছা এ বি সমযোজী যৌগের বন্ধন দূরত্ব কত? তো সবাই একটু আগেই পড়লেন যে সমযোজী যৌগের বন্ধন দূরত্ব বা সমযোজী বন্ধন দূরত্ব ডি এ বি সমান আর এ প্লাস আর বি। তাহলে এখন সবাই আমাকে জানান আনসারটা কত, সবাই একটু আমাকে জানাবেন আনসারটা কত। ওকে ভেরি গুড, ১৩৬ পিকোমিটার, জাস্ট যোগ করে দিবেন, জাস্ট কি যোগ করে দিবেন, এটাকে আপনি আর এ ধরে নেন আর এটাকে আর বি ধরে নেন, শেষ, খেলা শেষ। এরপরে এ ও বি পরমাণুর ব্যাসার্ধ, আচ্ছা এটা তো আমরা মাত্রই করলাম, পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কোন উক্তিটি সঠিক?
পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ওকে, কথা সত্য, কথা সত্য। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি বাড়ে। আর উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কমে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। সো এটা কিন্তু রাইট। এরপর ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি লাগে আমরা সবাই জানি সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। ধরেন যে সোডিয়াম, সোডিয়াম কী করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে গেল। ধরেন এই প্রসেসটা করতে গিয়ে যে পরিমাণ শক্তি লাগছে সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আচ্ছা, এরপর তৃতীয় পর্যায়ের প্রথম চারটি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? তৃতীয় পর্যায়ের প্রথম চারটা মৌল খেয়াল করেন, তৃতীয় পর্যায়ে কোনটা? আমরা সবাই জানি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এভাবে তৃতীয় পর্যায়টা কিন্তু যায়, তাই না? পিরিয়ড থ্রি, পিরিয়ড থ্রি কিন্তু এভাবে যায়। বলছে প্রথম চারটি মৌলের ক্ষেত্রে ক্রমাগত বৃদ্ধি পায় কোনটা, খেয়াল করেন, ক্রমাগত বৃদ্ধি পায়। দেখেন আয়নীকরণ শক্তি আমরা কি বলছি, বাম থেকে ডানে গেলে বাড়ে না, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে। সো এটাই কিন্তু হবে আমাদের সঠিক আনসার। এরপর দেখেন কোনটির আয়নীকরণ শক্তি বেশি, কোনটির আয়নীকরণ শক্তি বেশি, খুব ভালোভাবে একটু খেয়াল করেন। কার্বন আছে, তারপরে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগে বলছি, আমরা একটু আগে বলছি যে বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে একটু দেখি তো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, আর কি আছে, ফসফরাস, ফসফরাস তো থাকে হচ্ছে নাইট্রোজেনের নিচে, নাইট্রোজেনের নিচে থাকে ফসফরাস। এখন একটু খেয়াল করেন এইখানে আয়নীকরণ শক্তি কোনটার বেশি হওয়ার কথা, খেয়াল করেন এখানে আমাদের উপর থেকে নিচে গেলে, আমরা জানি উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়ে যায়, আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কমে, কমে। সো ফসফরাস আমার আগেই বাদ, ফসফরাস কি আগেই বাদ, যেহেতু নিচে আছে। এখন দেখেন এখানে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত একটু জানান, যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত জানান একটু, সবাই একটু জানান কোনটার আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত। ওকে, ভেরি গুড, ভেরি গুড, নাইট্রোজেন। আরে বাপরে, আপনারা তো অনেক জানেন, খেয়াল করেন বেশি হওয়া উচিত ছিল অক্সিজেনের, মানে আমাদের আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে এই রুল অনুযায়ী, বাট ব্যতিক্রম আছে, বাট কি আছে, ব্যতিক্রম আছে। এবং মনে রাখতে হবে খুব ভালোভাবে এই ব্যতিক্রমগুলো, কারণ এইগুলো থেকে কোশ্চেনটা আসে বেশি। খেয়াল করেন ব্যতিক্রমগুলো হচ্ছে, এখানে আমাদের প্রথমত নাইট্রোজেন আছে, নাইট্রোজেন, ফসফরাস, তারপর হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এই চারটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, এই চারটা ব্যতিক্রম। দেখেন অক্সিজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে অক্সিজেনের চাইতে বেশি হওয়ার কথা না, কথা না আয়নীকরণ শক্তির মান, বাট এখানে নাইট্রোজেনের আপনি যখন ইলেকট্রন বিন্যাস করবেন তখন দেখবেন যে এটা কি আছে, অর্ধপূর্ণ আছে, অর্ধপূর্ণ আছে। তো অর্ধপূর্ণ থাকলে আমাদের কোনো মৌলই কি করতে চায় না, কোনো পরমাণু কি করতে চায় না, অর্ধপূর্ণ অবস্থায় থাকলে ইলেকট্রন ত্যাগ করতে চায় না। তো এই কারণে কি হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনটা টাইনা বের করতে অনেক বেশি শক্তি লাগা যায়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি হয়ে যায়। তো নাইট্রোজেন, ফসফরাস, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম মনে রাখবেন চারটা, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে জিনিসগুলো, কিছু জিনিস মনে রাখলে খুবই সহজে আপনারা আনসার করতে পারবেন, নাহলে কিন্তু সময় চলে যাবে। এরপর খেয়াল করেন কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি, আচ্ছা আয়নীকরণ শক্তি কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাকে এটা চাইছে। কী কী মৌল দেওয়া আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, খেয়াল করেন, হালি না কে রুবি ফেসে ফেলেছে, খেয়াল করেন। আমরা জানি উপর থেকে নিচে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কমে। তাহলে দেখেন এখানে সবচেয়ে বেশি কার হবে, যে সবচেয়ে উপরে আছে, লিথিয়াম আছে কি সবচেয়ে উপরে, লিথিয়াম সবচেয়ে উপরে আছে, সো লিথিয়ামের ক্ষেত্রে হবে আয়নীকরণ শক্তি মান সবচেয়ে বেশি। আয়নীকরণ শক্তির সঠিক ক্রম, দেখেন আয়নীকরণ শক্তির সঠিক ক্রম বলতে এখানে কি বোঝাচ্ছে, ই ওয়ান মানে হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি মানে কি, একটি ইলেকট্রন
একটি ইলেকট্রন নিতে যে শক্তি লাগে, একটি ইলেকট্রন বের করে নিতে আর কি, একটি ইলেকট্রন বের করে নিতে যে শক্তি লাগে সেটা হচ্ছে E1। E3 হচ্ছে তিনটি ইলেকট্রন বের করে নিতে যে শক্তি লাগে, E2 হচ্ছে দুইটা ইলেকট্রন বের করে নিতে যে শক্তি লাগে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আমাদের তিনটে ইলেকট্রন বের করে নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি শক্তি লাগার কথা। তাহলে তিনটে ইলেকট্রন নিতে সবচাইতে বেশি যদি শক্তি লাগে তাহলে E3 সবচেয়ে বড় হবে, এরপরে বড় হবে কে, এরপরে বড় হবে E2, এরপরে E3। তাহলে দেখেন E3 সবচেয়ে বড়, এরপরে E2, এরপরে E1। তাহলে আমাদের এটাই হচ্ছে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম। এরপরে খেয়াল করেন আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক, আবারও এখানে আছে, খেয়াল করেন ভালোভাবে। বেরিলিয়াম এর আয়নীকরণ শক্তি বোরনের চাইতে কম এখানে বলছে। তাহলে দেখেন আমাদের বেরিলিয়ামটা কোথায় থাকে, বেরিলিয়ামের ঠিক পরেই কিন্তু বোরন থাকে। আমরা একটু আগে আমরা বলছিলাম যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন এগুলো হচ্ছে ব্যতিক্রম। দেখেন বেরিলিয়ামের পরে আছে কি, বোরন। তাহলে বোরনের বেশি হওয়ার কথা, রুল অনুযায়ী বেশি হওয়ার কথা আয়নীকরণ বিভবের মান, বাট বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা বলছিলাম ব্যতিক্রম, কারণ হচ্ছে এটার পূর্ণ অরবিটাল থাকে, কি থাকে, ফুলফিল্ড অরবিটাল থাকে। তো কোনো জিনিস যখন ফুলফিল্ড থাকে তখন কি করতে চায় না, ইলেকট্রন সে হারাতে চায় না। দ্যাটস ওয়াই এখানে বোরনের চেতে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে, তাহলে এটা কিন্তু হয় নাই। এরপরে ম্যাগনেসিয়াম এর বেশি অ্যালুমিনিয়ামের চাইতে, এটা বলছে আপনাকে। তাই খেয়াল করেন আমাদের ম্যাগনেসিয়ামটা কোথায় থাকে, ম্যাগনেসিয়ামের ঠিক পরেই কিন্তু অ্যালুমিনিয়াম থাকে, আপনারা সবাই জানেন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা যেহেতু ওর ডানে আছে, কিন্তু আমরা বলছি ম্যাগনেসিয়াম হচ্ছে কি, ব্যতিক্রম। সো ম্যাগনেসিয়াম কি করবে, অ্যালুমিনিয়ামের চাইতে বেশি আয়নীকরণ শক্তির মালিক হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু হয় নাই। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে খেয়াল করেন, একটু আগে আমরা বলছি নাইট্রোজেন কিন্তু অক্সিজেনের চাইতে বেশি হওয়া উচিত, সো এটাও কিন্তু হয় নাই। এরপর দেখেন সালফারের চাইতে ফসফরাসের বেশি, তাহলে একটা যেহেতু বাকি রয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। কারণ কি, দেখেন সালফার হচ্ছে বামে থাকে, সরি ফসফরাস বামে থাকে, সালফার হচ্ছে ডানে থাকে, তাহলে সালফারের বেশি হওয়া উচিত, সালফারের কি বেশি হওয়া উচিত আমাদের আয়নীকরণ শক্তির মান। কিন্তু আমরা যেহেতু বলছি যে নাইট্রোজেন, ফসফরাস, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে কি ব্যতিক্রম, সো এখানে ফসফরাস হবে সালফারের চাইতে বেশি আয়নীকরণ শক্তির মালিক। সো এখানে কিন্তু এটাই দিস, এই যে সালফারের চাইতে ফসফরাসের বেশি, এটাই কিন্তু দিস। এরপর কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন, দেখেন আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন চাইছে, এবার সবচেয়ে বেশির কথা কিন্তু বলে নাই। কী কী দেওয়া আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম। তাহলে এখানে দুইটা জিনিসই আছে, অর্থাৎ সোডিয়াম, তারপরে আছে হচ্ছে সিজিয়াম, সিজিয়াম হচ্ছে একই গ্রুপে আছে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামের নিচে থাকে হচ্ছে ক্যালসিয়াম। খেয়াল করেন আমরা জানি উপর থেকে নিচে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি কমে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। দেখেন হা, লি, না, কে, রুবি, তারপরে কিন্তু সিজিয়ামটা আছে, সিজিয়ামটা কিন্তু অনেক নিচে, ঠিক আছে, সিজিয়ামটা অনেক নিচে। সো নিচের দিকে গেলে কি হয়, কমে। দ্যাটস ওয়াই এখানে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম কার, সিজিয়ামের। এরপর উদ্দীপকে উল্লেখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম কোনটি সঠিক, সক্রিয়তার ক্রম আপনাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখেন এখানে আয়নীকরণ শক্তি দেওয়া আছে, এ নামক জিনিসটা যেটা আছে, আচ্ছা যাই হোক, এ এর আয়নীকরণ শক্তি হচ্ছে, এর আয়নীকরণ শক্তি হচ্ছে এখানে 1000, এই যে আয়নীকরণ শক্তি 1000, প্রায় 1000 এর কাছাকাছি। বি এর হচ্ছে প্রায় হচ্ছে 750 এর কাছাকাছি, সি এর টা একটু কম, ডি এর টা একটু কম, খেয়াল করেন। তাহলে বলছে এখানে কোনটার সক্রিয়তা বেশি আর কি, কোনটার সক্রিয়তা বেশি। মনে রাখবেন যেটার আয়নীকরণ শক্তি, যার আয়নীকরণ শক্তি, যার আয়নীকরণ শক্তি কম তার সক্রিয়তা বেশি, তার সক্রিয়তা বেশি, যার আয়নীকরণ শক্তি কম তার সক্রিয়তা বেশি। সক্রিয়তা মানে কি, আপনারা সবাই পড়ছেন, সক্রিয়তা মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে, ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হওয়ার যে ক্ষমতা আছে সেটাকে সক্রিয়তা বলে। তাহলে দেখেন যার আয়নীকরণ শক্তি কম সেই তো কী করতে পারবে,
খুব দ্রুত ইলেকট্রনটা ছাড়তে পারবে, কারণ আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ইলেকট্রন ছাড়তে যে শক্তি লাগে। তাহলে আয়নীকরণ শক্তি কম হলে ইলেকট্রন ছাড়তে কম শক্তি লাগবে, মানে খুব সহজেও কি করতে পারবে, ক্যাটায়নে পরিণত হতে পারবে এবং সক্রিয়তা বেশি হবে। সো এখানে হচ্ছে ডি সবচেয়ে বেশি এবং এ সবচেয়ে কম, তাই না? ডি সবচেয়ে বেশি এবং এ সবচেয়ে কম সক্রিয়তার বিচারে। এবার দেখেন আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক। আবারও আয়নীকরণ শক্তি আসছে আমাদের প্রসঙ্গে, বারবার ঘুরে ঘুরে আয়নীকরণ শক্তি আসতেছে। দেখেন আয়নীকরণ শক্তি প্রথমত এখানে আছে নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, বোরন, বেরিলিয়াম। আচ্ছা আমরা একটু দেখি, সবার এই এই পাশে থাকে হচ্ছে বেরিলিয়াম, তারপরে থাকে কে, বোরন, তারপরে কে থাকে আমাদের এখানে, তারপরে কিন্তু থাকে হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, এরকম থাকে। দেখেন গ্রুপ দুইটা একটু ভালোভাবে মনে করেন, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাইলে দেখেন আমরা জানি বেরিলিয়াম ব্যতিক্রম, নাইট্রোজেন ব্যতিক্রম। তাহলে বেরিলিয়াম কি হয়, বোরনের চাইতে বেশি তড়িৎ ঋণাত্মক হয়, কিন্তু বেরিলিয়াম বোরনের চাইতে বেশি তড়িৎ ঋণাত্মক হয়, তাহলে বেরিলিয়াম বোরনের চাইতে বেশি। আচ্ছা এরপরে নাইট্রোজেন আবার কি হয়, অক্সিজেনের চাইতে বেশি হয়, কিন্তু তাহলে অক্সিজেন এর চাইতে নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের বেশি। তাইলে ব্যাপারটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে বেরিলিয়াম, তারপরে কিন্তু বোরন। তাহলে কোথায় আছে এটা, আমাদের ঘ নম্বরে আছে এটা। সো ঘ নম্বরটা হবে সঠিক অ্যান্সার আর কি, ঘ নম্বরটাই কী হবে সঠিক অ্যান্সার। এরপর হ্যালোজেন সমূহের ইলেকট্রনাশক্তির সঠিক ক্রম কোনটি, হ্যালোজেনের ক্ষেত্রে ইলেকট্রনাশক্তি চাইছে, কী চাইছে, ইলেকট্রনাশক্তি। খুবই খুবই ভালোভাবে মনে রাখবেন, হ্যালোজেন সমূহের ক্ষেত্রে ইলেকট্রনাশক্তির সঠিক ক্রম হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবচেয়ে বেশি ক্লোরিনের, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। সবচেয়ে বেশি ইলেকট্রনাশক্তি থাকে কার, ক্লোরিনের। এটা ভালোভাবে মাথায় রাখবেন, ঠিক আছে, খুবই ভালোভাবে মাথায় রাখবেন। এরপর দেখেন কোনটির ইলেকট্রনাশক্তির মান সর্বনিম্ন, ইলেকট্রনাশক্তির মান সর্বনিম্ন একটু ভালোভাবে খেয়াল করলে বুঝবেন ইলেকট্রনাশক্তি কার থাকে। যারা অধাতু তাদের কি থাকে, ইলেকট্রনাশক্তি থাকে, যারা ধাতু তারা কি করে, ইলেকট্রন দান করে, সো ইলেকট্রনাশক্তি তাদের থাকে না। তাই দেখেন এখানে ক্যালসিয়াম যেটা আছে সেটার ক্ষেত্রে ইলেকট্রনাশক্তির মান সর্বনিম্ন, কারণ এটা কি ধাতু, এখানে ধাতু, সো ওর ইলেকট্রনাশক্তি থাকবে না, খুব স্বাভাবিক। এরপর চারটি হ্যালোজেনের ইলেকট্রনাশক্তির মান দেওয়া আছে এখানে, এদের মধ্যে কোনটি অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি, খেয়াল করেন যার ইলেকট্রনাশক্তি বেশি তার কি ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি বা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাইলে একটু খেয়াল করেন এখানে চারটে অ্যানায়নের ইলেকট্রনাশক্তি দেওয়া আছে, তাইলে যার ইলেকট্রনাশক্তি বেশি থাকবে তার অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি থাকবে, কারণ অ্যানায়ন গঠন করতে হলে কী দরকার, ইলেকট্রন দরকার। সো এখানে আমাদের ক্লোরিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রন আসক্তির মান, সো এটা কি করবে, অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি দেখাবে। আচ্ছা এরপর কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এখানেও একটা সেম কোশ্চেন দেওয়া আছে, এটারও আনসার ক্লোরিন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ ঠিক আগেরটার মতোই আর কি, ঠিক আগেরটার মতো। আচ্ছা এরপর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোন ক্রম সঠিক, একটু আগে পড়লাম ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবচেয়ে বেশি ক্লোরিন, এরপরে ফ্লোরিন, এরপরে কি ব্রোমিন, এরপরে আয়োডিন, একই রকম কোশ্চেন। এরপরে দেখেন পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে 2.1, তারপরে হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে এখানে 3.5 তো আছে, ক্লোরিনের ক্ষেত্রে থাকে, ফ্লোরিনের ক্ষেত্রে থাকে হচ্ছে 4 এর কাছাকাছি, তারপর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে 3 এর কাছাকাছি থাকে। এই জিনিসগুলো কিছু আছে যেগুলো মাথায় রাখতে হবে আপনাদের, এগুলো কাজে লাগে, এগুলো কাজে লাগে, সো এগুলো একটু পড়ে নিয়েন আর কি। এবার দেখেন তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা, আবারও এখানে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সঠিক ক্রম চাইছে। এখন এই কোশ্চেনের আনসারটা আপনারা দিবেন, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাই দিবেন এই কোশ্চেনের আনসারটা কি হবে। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা হবে একটু দ্রুত জানাবেন।
ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখেন, আচ্ছা বেশিরভাগ জন আনসার দিতেছে কি, ওকে ডি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের কথা মতে আমি ডি নিয়ে টেস্ট করে দেখি। সিলিকন, সালফার আর ক্লোরিন, কি আছে? সিলিকন, সালফার আর ক্লোরিন। এখন খেয়াল করেন, সবার বাম পাশে কিন্তু থাকে সিলিকন এবং সবার ডান পাশে কিন্তু ক্লোরিন থাকে। তাহলে আমরা একটু চেক করি যে কোনটার ক্ষেত্রে বেশি হওয়ার কথা। দেখেন সিলিকন, ওকে সিলিকন বাম পাশে আছে, বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে বাড়ে। আচ্ছা পরিত্রিত কথা কি হয়? বাম থেকে ডানে গেলে বাড়ে। সো সিলিকনের চেয়েতে সালফারের বেশি, সালফারের চেয়েতে ক্লোরিনের বেশি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপর এ ও বি দুটি মৌলের তড়িৎনাতকতা 2.1 থেকে 2.5, এদের সমন্বয়ে গঠিত যৌগের প্রকৃতি কী হবে? সবাই জানেন, সবাই জানেন, জিরো থেকে 0.5 মধ্যে যদি হয় তড়িৎনাতকতার পার্থক্য, তাহলে জিনিসটা সমযোজী হয়, যৌগটা কী হয়? সমযোজী হয়। এরপর 0.5 থেকে যদি থাকে 1.7 মধ্যে, তাহলে জিনিসটা কী হয়? পোলার হয়, অর্থাৎ আমাদের যৌগটা পোলার হবে। তড়িৎনাতকতার পার্থক্য এইটুকু থাকলে, এরপরে 1.7 চাইতে বেশি হলে, 1.7 চাইতে কি হইলে? বেশি হইলে কি হবে? আয়নিক হয়ে যাবে, আয়নিক হয়ে যায়। আপনারা সবাই জানেন 1.7 চাইতে বেশি হলে আয়নিক হয়ে যায়। তাইলে এ ও বি দুইটা যৌগের তড়িৎনাতকতার পার্থক্য 2.1 এবং 2.5, অর্থাৎ 2.5 মাইনাস 2.1, তড়িৎনাতকতার পার্থক্য হচ্ছে 0.4। তড়িৎনাতকতা দেওয়া আছে, পার্থক্য বের করলেন, তাহলে 0.4 হচ্ছে পার্থক্য। তাহলে জিনিসটা কী হবে? সমযোজী হবে, জিনিসটা কী হবে? সমযোজী হবে। আচ্ছা এরপর নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? খেয়াল করেন, অম্লীয় অক্সাইড কারা গঠন করে? অধাতু, অধাতু। আর ক্ষারীয় অক্সাইড কারা গঠন করে? ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড গঠন করে হচ্ছে ধাতু, ধাতু ক্ষারীয় অক্সাইড গঠন করে। তাহলে দেখেন এখানে সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, ফ্লোরিন হচ্ছে অধাতু, সালফারও অধাতু, তাহলে দুইটার মধ্যে কোনো একটা হবে, তাই না? কিন্তু ফ্লোরিন কোনো সময় অক্সাইড গঠন করে না, ফ্লোরিন কি করে না? অক্সাইড গঠন করে না। FO, হ্যাঁ F2O, এরকম কোনো যৌগ আপনারা দেখছেন জীবনে? জীবনে কিন্তু দেখেন নাই। সো এটা হওয়ার সম্ভাবনা নাই, বাট সালফারের যৌগ কিন্তু আপনারা দেখছেন, সালফারের সাথে অক্সিজেনের সালফার ডাইঅক্সাইড আছে, সালফার ট্রাইঅক্সাইড আছে, এরকম কিন্তু আপনারা দেখছেন। সুতরাং সালফারের যে অক্সাইডগুলো আছে সেগুলো কি হবে? অবশ্যই এবং অবশ্যই সেগুলোই হবে হচ্ছে আমাদের অম্লীয় অক্সাইড। আচ্ছা এরপর কোন অক্সাইডটি অম্লধর্মী? আবারও একই কোশ্চেন। আমরা জানি অধাতুর যেই অক্সাইডগুলো আছে সেগুলো কি হয়? অম্লধর্মী হয়। একটু মাথায় রাখবেন, এখানে আমাদের H2O, H2 হচ্ছে একটা উভধর্মী অক্সাইড, উভধর্মী। L2O3 এটাও উভধর্মী, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, উভধর্মী। আর এটা তো ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড তো এটা ক্ষার হবে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। আর এখানে আরেকটা জিনিস আছে, বেরিলিয়াম অক্সাইড যেটা আছে, বেরিলিয়াম অক্সাইডও উভধর্মী হয়, বেরিলিয়াম অক্সাইডও উভধর্মী হয়। তাহলে দেখেন কি বাকি রইল, সিলিকন ডাইঅক্সাইড, এটা কি হবে? অম্লধর্মী, অম্লধর্মী। আচ্ছা এরপর সিলিকন ডাইঅক্সাইড কোন ধর্মী অক্সাইড? আবারও একই কোশ্চেন, অম্লধর্মী। এরপর নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? খেয়াল করেন, সবচেয়ে বেশি অম্লধর্মী, এবার চাইছে কি? সবচেয়ে বেশি অম্লধর্মী। আমরা জানি অধাতুর অক্সাইড কি হয়, আমরা জানি অধাতুর অক্সাইড, আমরা জানি অধাতুর অক্সাইড হয় হচ্ছে অম্লধর্মী, আমরা জানি অধাতুর অক্সাইড হয় অম্লধর্মী। তাহলে এখন দেখেন এখানে আছে সিলিকনের অক্সাইড, ফসফরাসের অক্সাইড, সালফারের অক্সাইড আর ক্লোরিনের অক্সাইড। এখন বলেন সবচেয়েতে বেশি অধাতব ধর্ম কার? এইখানে সবচেয়েতে বেশি অধাতব ধর্ম হচ্ছে ক্লোরিনের, তাই না? তাইলে অধাতুর অক্সাইড যদি অম্লধর্মী হয়, তাহলে যত বেশি অধাতু তত কি? অম্লধর্মী অক্সাইড। যত বেশি অধাতব ধর্ম তত বেশি অম্লধর্মী, যত বেশি অধাতব ধর্ম তত বেশি অম্লধর্মী। তাহলে দেখেন সিলিকন, ফসফরাস, সালফার আর ক্লোরিনের মধ্যে সবচেয়েতে বেশি অধাতব ধর্ম আছে ক্লোরিনের। সো ক্লোরিনের অক্সাইডটা কী হবে? সবচেয়েতে বেশি অম্লধর্মী হবে। তাছাড়া আপনারা সবাই জানেন আমাদের Cl2O7 কী করে? পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে HClO4 গঠন করে, HClO4 পারক্লোরিক অ্যাসিড, যেটা হচ্ছে সবচাইতে শক্তিশালী অ্যাসিড। সো অধাতুর অক্সাইড এখানে যদি চায়, তাহলে খেয়াল করেন অধাতুর অক্সাইডের মধ্যে সবচেয়েতে বেশি শক্তিশালী হচ্ছে Cl2O7। আচ্ছা এরপর দেখেন নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? এটাই আনসার। কোনটি? সুপার অক্সাইড,
নাইন টেনের পড়া, নাইন টেনের পড়া কোনটি সুপার অক্সাইড? একদম নাইন টেনের পড়া, কে ও টু, তাই না? কে ও টু, এন এ ও টু, সুপার অক্সাইড। এগুলোতে কি থাকে? এগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা কি থাকে? অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাসের হাফ থাকে, মাইনাসের হাফ থাকে। সো এটা সুপার অক্সাইড। এরপর কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? ওই একই কোশ্চেন বারবার আসছে। আচ্ছা যাই হোক, তাহলে শেষমেশ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই। আপনারা সবাই জানেন আমাদের টেনমিনিট স্কুলের পক্ষ থেকে ভার্সিটি প্লাস গুচ্ছ এডমিশন টেস্ট নামতে যাচ্ছে আর কি। তো এখানে আপনারা জানেন যে ছয়টি বিষয়ের উপর 105টা লাইভ ক্লাস হবে, 10টা রিভিশন ক্লাস হবে এবং হচ্ছে 105টি লেকচার শিট থাকবে। সো চিন্তার কোনো কারণ নাই, একদম নিশ্চিন্তে এনরোল করে রাখলেন আপনারা। আচ্ছা এরপর আমাদের আরও থাকছে মেডিকেল অ্যাডমিশন কোর্স 2022, যেটাতে হচ্ছে 5টা বিষয়ের উপর 86টা লাইভ ক্লাস থাকবে, 9টা রিভিশন ক্লাস থাকবে এবং 86টা লেকচার শিট থাকবে। সো এক্ষেত্রেও কিন্তু আপনারা একটা হিউজ হিউজ প্যাকেজ পেতে যাচ্ছেন। সো দ্রুত এনরোল করে ফেলবেন। আচ্ছা এবার দেখেন কোন অক্সাইডটি উভধর্মী। আমরা বলছিলাম উভধর্মী অক্সাইড কী কী আছে, L2O3, BeO আর H2O, এগুলো একটু মনে রাখবো, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড, একটু মনে রাখতে হবে কষ্ট করে। আচ্ছা এরপর দেখেন উভধর্মী অক্সাইড নিচের কোনটি, এই যে BeO উভধর্মী অক্সাইড, ওকে। আচ্ছা এরপর দেখেন SO2 অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কোনটি, SO2 এর কেন্দ্রীয় পরমাণু কোনটা, সালফার, সালফারের সংকরণ চাইছে আপনাকে। তো আপনারা জানেন সংকরণ কীভাবে নির্ণয় করতে হয়, H=½ × আপনারা সবাই জানেন কি লিখতে হয় সংকরণের জন্য, ½ V+X মাইনাসের হচ্ছে C+A। তো আমি একটু করি, ½ × V, ভি মানে কি রে ভাই, ভি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যেটা আছে মানে সালফার, এই সালফারের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? তাহলে আপনারা জানেন সালফারের সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে, ছয়টা ইলেকট্রন থাকে না, ছয়টা, ওকে। প্লাস হচ্ছে এক্স, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আপনারা সবাই জানেন এখানে আমাদের একযোজী পরমাণু সংখ্যা, কিন্তু এখানে কোনো একযোজী পরমাণু নাই, সো জিরো। তারপর সি মানে হচ্ছে এখানে আমাদের অ্যানায়নের চার্জ কত, কোনো অ্যানায়নের চার্জ টার্জ নাই, সো জিরো। এখানে ক্যাটায়নের চার্জ, এটাও জিরো, সো মিলে কত আসে, থ্রি। তাহলে হাইব্রিডাইজেশন নম্বর যখন থ্রি আসে সবাই জানেন এখানে কি হয়, SP2 হয়, কি হয়, কোন সংকরণ, SP2 নামক সংকরণটা হয়। সো এটাই হবে এখানে আনসার, একদম ইজি। এবার NH4+ আয়নে কেন্দ্রীয় পরমাণু সংকরণ কী হবে, সবাই জানেন H=½ × V − X + C + A, সবাই জানেন। তাহলে এখন দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে ভি মানে হচ্ছে, এখানে ভি মানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু যেটা আছে মানে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। আমরা জানি নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর কয়টা থাকে, 5টা থাকে, যোগ এক্স, এক্স মানে হচ্ছে এখানে একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু কি আছে, হাইড্রোজেন আছে না এখানে, তাহলে হাইড্রোজেন কয়টা আছে, 4টা আছে। আচ্ছা তাহলে কত হলো, 9। এরপর দেখেন এখানে প্লাস চার্জ আছে, কি আছে, প্লাস চার্জ। তাইলে আমাদের এই সি কী বোঝায়, সি বোঝায় হচ্ছে এখানে কতটা প্লাস চার্জ আছে, কয়টা প্লাস চার্জ আছে, একটা না, সো মাইনাসের 1 আমার দিতে হবে। তাহলে কত হয় এখানে, 9/8/2=4। তাইলে হাইব্রিডাইজেশন নাম্বার 4 হলে আমরা জানি সবাই SP3 সংকরণ হয়, কি সংকরণ হয়, SP3 সংকরণ হয়, ভেরি গুড। এরপর XCF2 অণুর কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকার সংকরণ ঘটে, আপনারা জানেন আবারও H=½ × কেন্দ্রীয় পরমাণু XC, তাহলে মানে জেনন আর কি, জেননের সর্বশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, আপনারা সবাই জানেন 8টা ইলেকট্রন থাকে, প্লাস একযোজী পরমাণু আছে না, একযোজী পরমাণু আছে 2টা, ফ্লোরিন 2টা আছে, সো 2 দিলেন আর কিছু নাই, তাইলে 8 × 2=10, 5। তাহলে 5 যদি হয় আমরা সবাই জানি 5 যদি হয় কি হয়, SP3D2, কি হয়, SP3D2, এখানে হয়তো SP3D2 হবে, কি হবে, হয়তো SP3D2 হবে অথবা D2SP3 হবে, D2SP3 হবে, কিন্তু আমরা বলছিলাম, আমরা কিন্তু একটু আগে বলছি স্ট্রং লিগেন্ড যখন থাকবে তখন এটা হবে, আর যদি স্ট্রং লিগেন্ড না থাকে তখন কি হবে, ও আচ্ছা SP3D, এখানে কি হবে, SP3D হবে। আচ্ছা তাহলে কোনো ঝামেলা নাই। এরপর দেখেন গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান, আপনারা জানেন কার্বনের 2টা রূপভেদ আছে, কার্বনের 2টা রূপভেদ, একটা হচ্ছে গ্রাফাইট আর এটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে ডায়মন্ড আর এটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটের ক্ষেত্রে থাকে হচ্ছে SP2, এটা সবাই জানেন, আর ডায়মন্ডের ক্ষেত্রে থাকে SP3, ডায়মন্ডের ক্ষেত্রে থাকে SP3। আচ্ছা এরপর দেখেন
এনএইচ ফোর প্লাস এবং পিএইচ ফোর প্লাস আয়নের সংক্রয়ণ কি? একটু আগে আমরা এনএইচ ফোর প্লাস আয়নের সংক্রয়ণ দেখলাম, কি দেখলাম? এসপি থ্রি দেখলাম। সো আর প্যারা নেই। এরপর কেন্দ্রীয় পরমাণুটির ডি থ্রি এসপি থ্রি সংক্রমণ হলে আকৃতি কিরূপ হয়? দেখেন, যখন এসপি হয় তখন হচ্ছে আকৃতিটা কিরকম হয়? আকৃতি হয় হচ্ছে সরল রৈখিক, সরল রৈখিক। এসপি টু হলে হয়, এসপি টু হলে হয় কি, ত্রিকোণাকার, ত্রিকোণাকার এসপি টু হইলে। আর এসপি থ্রি হলে আপনারা জানেন চতুস্তলকীয়, চতুস্তলকীয়। এরপর এসপি টু ডি এটা হইলে হয় কি, সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গ। এরপর এসপি থ্রি ডি এখানে কি হয়, এখানে হয় হচ্ছে আমাদের ত্রিকোণাকার, ত্রিকোণাকার দ্বিপিরামিড। তারপর এসপি থ্রি ডি টু এর ক্ষেত্রে কি হয়, এখানে হয় হচ্ছে আপনারা সবাই জানেন অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। এরপর এসপি থ্রি ডি থ্রি এর ক্ষেত্রে কীরকম হয় রে ভাই? এসপি থ্রি ডি থ্রি এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পঞ্চভুজীয়, পঞ্চভুজ দ্বিপিরামিড হয় ডি থ্রি এসপি থ্রি এর ক্ষেত্রে। ঠিক আছে, একটু মাথায় রাখবেন এগুলো। কোন সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয়? আপনারা জানেন এখানে লেখা উচিত ছিল হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে, লেখা উচিত ছিল জৈব যৌগে, এইটুকু অ্যাড করা দরকার ছিল। জৈব যৌগে কোন সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয় এইটা লেখা উচিত ছিল। তাহলে দেখেন জৈব যৌগের ক্ষেত্রে আমরা জানি এসপি টু থাকলে কি হয়, পাই বন্ধন হয় না, কারণ অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে কি থাকে, পাই বন্ধন থাকে। এই যে অ্যালকিনের ক্ষেত্রে পাই বন্ধন থাকে এবং এটা কি থাকে, এসপি টু থাকে। তাহলে এসপি টু যখন থাকে তখন জৈব যৌগের ক্ষেত্রে পাই বন্ধন থাকলে কি হয়, সংকরণ মানে এসপি টু হয় আর কি। আচ্ছা, এরপর দেখেন সি টু এইচ টু সি পরমাণু কোন প্রকার সংকরণ ঘটেছে? সি টু এইচ টু মানে কি, অ্যালকাইন। সি টু এইচ টু মানে কি, একটা অ্যালকাইন, ইথাইন আর কি, ইথাইন। তো আমরা জানি অ্যালকাইনের ক্ষেত্রে এসপি সংকরণ হয়, কি হয়, এসপি সংকরণ হয়, এসপি। সো এটা কিন্তু এসপি। আচ্ছা, এরপর দেখেন এসপি থ্রি সংকরিত যৌগ কোনটি? আপনারা একটু আগে দেখলাম যে এনএস থ্রি হচ্ছে কি, এসপি থ্রি সংকরিত, এইচ টু এসপি থ্রি সংকরিত, সি এইচ ফোর এসপি থ্রি সংকরিত। বাট বিএফ থ্রি যেটা আছে এটা কিন্তু এসপি থ্রি সংকরিত না। কীভাবে খেয়াল করেন, কীভাবে একটু খেয়াল করেন, আমরা জানি ভি ইজ, এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাসের হচ্ছে এক যোজি পরমাণুর সংখ্যা মানে এক্স আর কি। আচ্ছা, তাহলে দেখেন হাফ ইন্টু ভি, ভি কত, ভি মানে হচ্ছে বোরনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে আর কি। তো আমরা জানি তিনটে আছে। এরপর হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এক যোজি পরমাণু কয়টা আছে, তিনটা। তাহলে তিন তিন ছয় ডিভাইডেড বাই দুই সমান তিন। তো হাইব্রিডাইজেশন যখন তিন হয় কি হয়, এটা এসপি টু হয়। হাইব্রিডাইজেশন যখন তিন হয় তখন কি হয়, এসপি টু হয়। সো এই বিএফ থ্রি কিন্তু এসপি থ্রি না, এটা কিন্তু এসপি টু। আচ্ছা, এরপর দেখেন বেনজিনে কয়টি পাই ইলেকট্রন বিদ্যমান? একদম ইজি, বেনজিন আঁকলাম আমি, বেনজিনের ক্ষেত্রে কি থাকে, এরকম থাকে না, তাহলে একটা দুইটা তিনটা, তিনটা পাই বন্ধন বিদ্যমান। এরপর ইথিলিনে কার্বন কার্বন কি সংকরণ বিদ্যমান থাকে? ইথিলিন, ইথিলিন মানে কি, ইথিলিন অর্থাৎ সি টু এইচ ফোর এর ক্ষেত্রে কি থাকে, কার্বন কার্বন কি সংকরণ থাকে, আপনারা জানেন এখানে এসপি টু, এটাও এসপি টু থাকে, একটু আগে আমরা দেখাইলাম। সো কনফিউশন থাকা যাবে না। নিচের কোন যৌগটিতে সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন আছে? সঞ্চারণ অক্ষম কি বলছে, সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন। আপনারা জানেন যে C6H6 এটা বেনজিন, এটা সঞ্চারণ সক্ষম, সো এটা হবে না, কারণ বেনজিনের ভিতরে সঞ্চারণ করে ইলেকট্রনগুলো। আচ্ছা, এখানে কি আছে, C2H4 কি আছে রে ভাই, C2H4 মানে হচ্ছে এইটা, এটা C2H4। খেয়াল করেন অ্যালকিন, অ্যালকিনের মধ্যে কি হয়, অ্যালকিনের মধ্যে আমরা সবাই জানি আমাদের যে পাই ইলেকট্রনগুলো আছে, এই যে ধরেন এটা পাই, হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে সিগমা। অ্যালকিনের ক্ষেত্রে পাই ইলেকট্রনগুলো কি কোথাও নড়াচড়া করে, কোথাও নড়াচড়া করার সুযোগ পায় না। আচ্ছা, আর এখানে দেখেন এগুলোর তো অ্যালকেন, এটাও একটা অ্যালকেন, তো অ্যালকেনের তো পাই ইলেকট্রনই নাই, পাই ইলেকট্রনই নাই, তো এটা তো আমাদের অপশনে আসতেই পারে না। আচ্ছা, এরপর নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না, সন্নিবেশ বন্ধন গঠন করে না জিজ্ঞেস করছে, খেয়াল করে। সন্নিবেশ বন্ধন গঠন করে হচ্ছে যাদের মুক্তজোড় আছে, এক কথা হচ্ছে সন্নিবেশ কারা কারা গঠন করে, মুক্তজোড় আছে, যারা মুক্তজোড় আছে, আর যাদের হচ্ছে অষ্টক অপূর্ণতা আছে,
অষ্টক অপূর্ণতাস মুক্তজোড় থাকলে কি করবে সন্নিবেশ করবে দেখেন NH3 নাইট্রোজেনের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে অক্সিজেনের কি আছে দুই জোড়া আছে সবাই জানেন সুতরাং এই দুইটা কি এই দুটো হচ্ছে লিগেন্ড হিসেবে কাজ করে এরা অবশ্যই অবশ্যই সন্নিবেশ বন্ধন গঠন করে এখন দেখেন BCl3 এর ক্ষেত্রে দেখেন আপনারা একটু ইলেকট্রন বিন্যাসটা করলেই দেখতে পাবেন যে বোরনের ক্ষেত্রে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে বোরনের ক্ষেত্রে অষ্টকপূর্ণ হয় নাই বোরনের ক্ষেত্রে মাত্র ছয়টা পূর্ণ হয়েছে যে একটা দুইটা তিনটা তিন জোড়ার মধ্যে আছে ছয়টা সো ও কি করে ও অবশ্যই অষ্টক অপূর্ণ একটা যৌগ সো ও অবশ্যই সন্নিবেশ বন্ধন গঠন করে বাকি রয়েছে এইটা সুতরাং এইটা হচ্ছে আমাদের আনসার এরপর নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম খেয়াল করেন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ফাজানের রুল আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ফাজানের রুল আপনারা পড়ছেন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বা ফাজানের রুল দেখেন যারা বেশি সমযোজী হয় সমযোজী বেশি হলে গলনাঙ্ক কি হয় গলনাঙ্ক কম হয় সমযোজী বেশি হলে গলনাঙ্ক কম হয় তাহলে এখন দেখেন এইখানে আয়নিক যৌগের মধ্যে এই যে চারটে কিন্তু আয়নিক যৌগ আছে এই আয়নিক যৌগের মধ্যে কোনটার সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আপনারা জানেন ফাজানের রুল অনুযায়ী যেখানে ক্যাটায়নের সাইজ ছোট সেখানে কি হয় ক্যাটায়ন ছোট হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় অ্যানায়ন যখন বড় হয় অ্যানায়ন যদি বড় হয় তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় আর যদি চার্জ বেশি থাকে তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে একটু খেয়াল করেন এখানে অ্যানায়ন কিন্তু সেম এটার ক্ষেত্রে অ্যানায়ন যায় অ্যানায়ন তাই ক্যাটায়নগুলো হচ্ছে ঝামেলা তাহলে দেখেন ক্যাটায়ন কোনটা সবচেয়ে ছোট আমরা একটু দেখলে কিন্তু বুঝতে পারবো যেখানে লিথিয়াম হচ্ছে সবচেয়ে ছোট ক্যাটায়ন সবচেয়ে ছোট কিন্তু লিথিয়ামের চাইতে ছোট কেউ নাই সো একটু খেয়াল করলে আপনারা বুঝবেন এখানে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি লিথিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কারণ ক্যাটায়নের আকার ছোট হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম হবে কারণ কি কারণ এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি আচ্ছা এরপর নিম্নের কোন যৌগটি অধিক সমযোজী একইভাবে আপনারা একটু খেয়াল করেন আমরা বলছি ক্যাটায়নের আকার ছোট হতে হবে আর কি হতে হবে চার্জ বেশি হতে হবে একটু আগে আমরা বললাম দেখেন এখানে অ্যালুমিনিয়ামের চার্জ প্লাসে থ্রি এইখানে ওর চার্জ হচ্ছে প্লাসে থ্রি ওর চার্জ প্লাসে টু ওর চার্জ প্লাসে টু তাহলে এই দুটো তো আগেই বাদ কারণ চার্জ কম AlCl3 আর FeCl3-র মধ্যে কোনটা অধিক সমযোজী জিজ্ঞেস করছে আপনারা একটু লেখেন তো আনসারটা আপনারা একটু আনসারটা লিখেন কমেন্ট সেকশনে আমি দেখি আচ্ছা ঠিক আছে ওকে খেয়াল করেন আমরা বলছি যেইটার ক্যাটায়নের সাইজ ছোট হবে সেটার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে দেখেন অ্যালুমিনিয়াম আর আয়রনের মধ্যে কোনটার ক্যাটায়নের সাইজ ছোট আমরা জানি অ্যালুমিনিয়ামের ক্যাটায়নের সাইজ ছোট সো এখানে অ্যালুমিনিয়ামটা কি অধিক সমযোজী তার কারণ হয়ে দাঁড়াবে AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য গুগলে সার্চ দিয়ে দেখবেন যে কোনটার ক্ষেত্রে কত আসে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত আর আয়রন ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক কত এটা দেখবেন দেখলে আপনারা বুঝবেন যে যেইটার গলনাঙ্ক কম সেটার সমযোজী বৈশিষ্ট্য অধিক দেখলে কিন্তু বুঝে যাবেন সো আমার আর কনফিউশন রাখার কোনো সুযোগ নেই এখানে এরপরে দেখেন H2O অণুর বা পানির বন্ধন কোণ কত সবাই জানেন এসপি থ্রি হলে কত হয় 109.5 ডিগ্রি হয় বন্ধন কোণ বাট এখানে একটা বাট আছে বাটটা হচ্ছে এইচ টু ও এর ক্ষেত্রে হয় হচ্ছে 104.5 ডিগ্রি যদিও H2O হচ্ছে আমাদের একটা SP3 সংকরিত যৌগ H2O এর ক্ষেত্রে কেমনে SP2 ভাই করে দেখলেই বুঝবেন ওই যে সূত্র দিয়ে আর কি
এইচ টু এর ক্ষেত্রে 104.5, এইচ টু এস এর ক্ষেত্রে হচ্ছে এটার মান আমাদের 90 ডিগ্রি হয়ে যায়। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এনএইচ থ্রি এর ক্ষেত্রে, এনএইচ থ্রি এর ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের 107 ডিগ্রি। এই তিনটে একটু মনে রাখবেন অবজেক্টিভের জন্য, অবজেক্টিভের জন্য একটু মনে রাখবেন, যেহেতু এটা এমসিকিউ ক্লাস ওয়ান শট, সো আমরা হচ্ছে ডিটেলস আর যাচ্ছি না। এখানে লোন পেয়ার বন্ড পেয়ারের একটা বেশ ভালো ব্যাপার স্যাপার আছে এবং এইটা বুঝাইতে মোটামুটি এক ক্লাস চলে যায়। সো আমরা কি করবো, জাস্ট মনে রাখবো এইগুলো, এইচ টু, এইচ টু এস, এনএস থ্রি, আমরা কি করবো বন্ধন কোণগুলো জাস্ট মনে রাখবো একটু। আচ্ছা, এরপর এইচ টু ও ও বা পানির বন্ধন কোণ কত, তো আমরা তো দেখলাম 104.5, ভালো কথা। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কোন যৌগটি জিজ্ঞেস করছে। দেখেন এনসিএল থ্রি, এখানে কিন্তু ওই যে হাইব্রিডাইজেশন বের করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে সংকরণ যেটা আছে সেটা হচ্ছে এসপি টু সংকরণ। আচ্ছা, এইখানে আমাদের এসপি থ্রি সংকরণ, এখানে হচ্ছে পিএস থ্রির ক্ষেত্রে এসপি টু সংকরণ, এইচ টু ও এর ক্ষেত্রে এসপি থ্রি, আর এইচ টু এস এর ক্ষেত্রে এসপি থ্রি। কারণ আমরা একটু আগে পড়লাম এইচ টু এস এর ক্ষেত্রে 90 ডিগ্রি হয়ে যায় কি বন্ধন কোণ, আর এইচ টু এস আমাদের পানি যেটা আছে পানির ক্ষেত্রে 104.5 হয় আর কি আমাদের বন্ধন কোণের মানটা আর কি। আর এনসিএল থ্রি এখানে হচ্ছে যেটা আছে সেটাই আর কি, কিন্তু এইচ টু এস এর মান সবচেয়ে কম, এইচ টু এস এর মান সবচেয়ে কম হয়, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমাদের এইচ টু এস এর এটির বন্ধন কোণ সবচেয়ে কম। আচ্ছা, নিচের কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে বেশি, কি আছে রে ভাই? মিথেন আছে। মিথেন হচ্ছে একটা চতুস্থলকীয় জিনিস, সিএইচ ফোর, পানির ক্ষেত্রে, আচ্ছা পানির ক্ষেত্রে হচ্ছে এইচ টু ও এর বন্ধন কোণ কত হয় আমরা একটু আগে দেখছি, 104.5, 104.5। অ্যামোনিয়ার ক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম হচ্ছে 107 হয়। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইড কি একটা যৌগ দেখেন, কার্বন ডাইঅক্সাইড সবাই কিন্তু জানেন কার্বন ডাইঅক্সাইডের শেপ এরকম হয়, তাহলে এত কিছু কিন্তু চিন্তা করার দরকার নেই, কত এটা 180 ডিগ্রি, কার্বন ডাইঅক্সাইড কত 180 ডিগ্রি না বন্ধন কোণ, তো সরলরৈখিক, এই যে এইদিকে এইদিকে সরলরৈখিক হলে কত হয় কোণের মান, 180 ডিগ্রি, তাহলে বোঝা যাচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোণ সবচেয়ে বেশি, তাহলে এত কিছু চিন্তা করার আমার দরকার নেই। এরপর হচ্ছে এসআইসিএল ফোর, বিএফসি এবং এনএস থ্রি যৌগগুলোতে বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি। আচ্ছা, খেয়াল করেন এনএস থ্রি, বিএফ থ্রি আর এস আইসিএল ফোর, বিএফ থ্রি, বিএফ থ্রি কি, বিএফ থ্রি এর হাইব্রিডাইজেশন কত আসে, বোরন, বোরনের হচ্ছে 5, কি থাকে 5 আমাদের পারমাণবিক সংখ্যা, তাহলে সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে ওর 3টা, সর্বশেষ শক্তি স্তরে থাকে 3টা, আর এখানে আছে 3টা একযোজি জিনিস, তাহলে হচ্ছে 6/2 মানে 3, তাহলে হাইব্রিডাইজেশন থাকে 3 বিএফ থ্রি এর, 3 মানে হচ্ছে এসপি টু, এসপি টু থাকলে আমরা সবাই জানি এসপি টু মানে হচ্ছে 120 ডিগ্রি করে হবে, 120 ডিগ্রি করে কি হবে রে ভাই, বন্ধন কোণ 120 ডিগ্রি করে হবে, 120। আচ্ছা, এরপর দেখেন এসআইসিএল ফোর, এসআইসিএল ফোর মানে হচ্ছে আমাদের চতুস্থলকীয় একটা জিনিস, চতুস্থলকীয় জিনিসের ক্ষেত্রে কত থাকে 109.5, আচ্ছা এসআইসিএল ফোর এর ক্ষেত্রে 109.5, আর এনএস থ্রি এর ক্ষেত্রে একটু আগে আমরা দেখছি এনএস থ্রি এর ক্ষেত্রে কত থাকে 107, তাইলে কোনটার সবচেয়ে বেশি, এখানে বিএফ থ্রি এর সবচেয়ে বেশি, কারণ ওর হচ্ছে 120, তারপরে হচ্ছে এসআইসিএল ফোর 109.5, এনএস থ্রি হচ্ছে তারপরে। আচ্ছা, এরপর এনসিএল থ্রি অণুর আকৃতি কিরূপ, এনসিএল থ্রি এখানে খেয়াল করেন নাইট্রোজেন, আচ্ছা নাইট্রোজেনের কয়টা থাকে, 1s2, 2s2, 2p3, অর্থাৎ 5টা থাকে সর্বশেষ শক্তি স্তরে, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, হাইব্রিডাইজেশন হবে হচ্ছে এখানে 5টা থাকে প্লাস একযোজি আছে হচ্ছে 3টা, তাহলে কত হলো 8/2 = 4, 4 হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার, 4 মানে হচ্ছে এসপি থ্রি থাকে, কি থাকে এসপি থ্রি থাকবে, এনসিএল থ্রিতে এসপি থ্রি সংকরণ থাকবে, তো এসপি থ্রি সংকরণ থাকলে কি হওয়ার কথা, চতুস্থলে কি হওয়ার কথা, কিন্তু কিন্তু এনসিএল থ্রির মধ্যে কি আছে, একটা মুক্তজোর আছে, মুক্তজোর থাকলে কিন্তু খেয়াল করেন, মুক্তজোর থাকলে কিন্তু ওইটাকে আমরা কি ধরি না, আমাদের আকৃতির মধ্যে ধরি না, তাহলে 1, 2, 3 তিনটা আছে এখানে পিরামিডের মতো, আপনারা দেখতেই পাচ্ছেন একটা পিরামিডের মতো শেপ হয়ে আছে অলরেডি, তাহলে পিরামিডই হচ্ছে এখানে এনসিএল থ্রির আকৃতি। আচ্ছা, এরপর সিএইচ ফোর, এনএস থ্রি, এইচ টু এস, এইচ টু ও এর বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি। আচ্ছা, তো একটু আগে আমরা দেখলাম এইচ টু মানে হচ্ছে, একটু মনে রাখবো আমরা, 104.5, এইচ টু এস হচ্ছে 90 ডিগ্রি, এরপরে সিএইচ ফোর হচ্ছে একদম পিওর, পিওর একটা কি এসপি থ্রি সংকরিত জিনিস,
তাহলে এসপি থ্রি মানে হচ্ছে ওইগুলো এসপি থ্রি ছিল, ওইগুলো এসপি থ্রি ছিল, কিন্তু ওইগুলোর ক্ষেত্রে কি আছে, ওইগুলোর ক্ষেত্রে মুক্ত জোর থাকায় কমে গেছে। মুক্ত জোর থাকায় কি হয়, কমে যায়, মুক্ত জোর থাকার কারণে কমে যায়। আর এনএস থ্রির ক্ষেত্রে 107, আর আমাদের সিএইচ ফোর যেটা আছে অর্থাৎ মিথেন, এটাতে 109.5 থাকে। ওগুলোতে কেন কমে যায়, মুক্ত জোর থাকার কারণে আর কি কমে যায়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে সবচাইতে বেশি হচ্ছে আমাদের 109.5 বন্ধন কোণের মান, এরপরে হচ্ছে এনএস থ্রি এর 107, এরপরে হচ্ছে পানির 104, এরপরে হচ্ছে এস টু এস। আচ্ছা ওকে, এরপর পিসিএল ফাইভ অণুর আকৃতি বা গঠন কিরকম হয়, এন্ড পিসিএল ফাইভের হাইব্রিডাইজেশন কত, হাফ ইনটু ফসফরাস আছে, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে থাকে কয়টা আপনারা জানেন, পাঁচটা থাকে, পাঁচটা যোগ এখানে এক যোজি পরমাণু কয়টা আছে, ক্লোরিন এক যোজি পরমাণু, আছে যোজি পরমাণু আছে, তাহলে কত হইলো এখানে 10/5। তাহলে ফাইভ থাকলে আমরা সবাই জানি কি হয়, ফাইভ থাকলে এসপি থ্রি ডি হয়। এসপি থ্রি এর থ্রি ডি এর আকৃতি কীরকম হয়, এসপি থ্রি ডি এর আকৃতি হয় ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। তো এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের এই লম্বা একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস। আমরা আজকে প্রায় 90টার মতো এমসিকিউ করলাম। এরপরে হচ্ছে আমরা আবারও এই চ্যাপ্টারের উপর বাকি যে টপিকগুলো আছে, যেমন হাইড্রোজেন বন্ধন, এরপর আরও দু একটা টুকটাক টপিক যেটা আছে সেগুলোর উপরে আমরা আবারও ওয়ান শট এমসিকিউর আয়োজন করব। তো সে পর্যন্ত সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর হচ্ছে আমাদের টেন মিনিট স্কুলের যেই গুচ্ছ এবং ভার্সিটি কোর্স নামতে যাচ্ছে, অথবা আমাদের যেই মেডিকেল কোর্স নামতে যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের জন্য হিউজ হিউজ অপরচুনিটি রয়েছে। সুতরাং সেগুলোতে কিন্তু এনরোল করতে একদমই ভুল করবেন না, এবং আপনাদের জন্য কিন্তু খুবই খুবই কম খরচে আমরা জিনিসটা অ্যাফোর্ডেবল করার ব্যবস্থা করেছি। সো এইটা কিন্তু ভুলেও মিস করা যাবে না, খুবই সুবর্ণ একটা সুযোগ। এবং আপনারা হচ্ছে চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের প্রোমো কোডগুলো ইউজ করতে পারেন। প্রোমো কোড ইউজ করলে কিন্তু খুব ভালোভাবে আপনারা জিনিসটাতে এনরোল করতে পারবেন, খুবই ভালো ডিসকাউন্টে। তাহলে সবাইকে ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স এবং হচ্ছে আমাদের মেডিকেল কোর্সের জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।